ছাড়ুন তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? তলির ফর্সা নগ্ন ঘাট দেখা যাচ্ছে। সদ্য স্নান করে চুল মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। বিছানা থেকে তাকিয়ে আছে ইস্তিয়াক। সে চাইলেই এখন উঠে গিয়ে বাহু টোরে বেঁধে ঘাড়ে চুমু খেতে পারে, কারণ রূপবতী তরুণী তার বিয়ে করা পত্নী। তবুও আজ এটা করবে না বলে ঠিক করেছে। আজ রাতেও তুলির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থেকেছে। এর কোনো বিস্ময়কর ব্যাখ্যা নেই, এটা তার নিজের সঙ্গে এক ধরনের খেলা। সে মাঝে মাঝে দূর থেকেও উপভোগ করতে চায় তুলিকে, যেন এই রূপবতী তরুণী তার স্ত্রী নয়, প্রণয়নী। যেন পাশের বাসার জানালায় দাঁড়িয়ে থাকা রমণী, যেন গোসল শেষে কোনো বাসার ছাদে বালিকা কাপড় রোদে দিতে এসেছে, কিংবা চেয়ারে বসে ভেজা চুল শুকোতে মেলে বসে আছে। তাদেরকে দূর থেকে কেবল মুগ্ধ হয়ে দেখা যায়, প্রেমে পড়া যায়, চাইলেই ছোঁয়া যায় না। সর্বোপরি ইস্তিয়াক মাঝে মাঝে তুলিকেও না পাওয়ার বিরহ বেদনা উপভোগ করতে চায়। এ যেন তার ব্যক্তিগত ছেলে মানুষী খেলা, কিন্তু ইস্তিয়াক পারল না। চোখের সামনে তুলির সদ্য স্নান করা উন্মুক্ত পিঠে মুক্তোর মতো জল জল করছে, ফোঁটা ফোঁটা জল। লাল ব্লাউজের উপরিভাগ খানিকটা ভিজে আছে। তুলি আয়নায় ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে শাড়ির আঁচল টেনে ঢেকে নিল পিঠ। নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজের সঙ্গে প্রতারণা করে বিছানা থেকে উঠে গেল ইস্তিয়াক। তুলিকে পেছন থেকে চড়িয়ে ধরে থুতনি মাথায় ঠেকিয়ে আয়নায় তুলির চোখের পানে চোখ রাখে। চোখ নামিয়ে নেয় তুলি, যেন লজ্জা পেয়েছে নববধূ। মাথা থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ নাক দিয়ে ঢুকে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ায় যেন প্রতিশ্রুতি ভঙ্গের দাবিতে দেহে মিছিল হচ্ছে। এটা কি শ্যাম্পুর নিজস্ব ঘ্রাণ? কৃতিত্ব কি তার, নাকি রূপপতিদের চুলে গিয়ে আরো মোহময় হয়, মহিমান্বিত হয়? ইস্তিয়াকের নিজের সঙ্গে প্রতিশ্রুতি এখনো পুরোপুরি ভঙ্গ হয়নি, ক্ষীণ আশা আছে। সে কেবল মাথায় থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, এমনটা প্রেমিক প্রেমিকারাও করতে পারে। তুলি, টাওয়েল দাও, আমি মুছে দিচ্ছি চুল। চুল কি ভেজা? মুছে নিয়েছি তো। ভালোভাবে মুছে দিচ্ছি, দাও। তুলি টাওয়াল দেয়। চুল মুছে দেওয়া শেষ করে মুঠো করে ঘাড় থেকে সব চুল সরিয়ে সামনে নেয় ইস্তিয়াক। বাহু টোরে বেঁধে নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় উন্মুক্ত ঘাড়ে, ভেঙে ফেলে প্রতিশ্রুতি। তুলি গলায় কৃত্রিম বিরক্তি এনে পড়ল তুলি গলায় কৃত্রিম বিরক্তি এনে পড়ল ছাড়ুন তো। ইস্তিয়াক অবাধ্য বর, সে ছাড়ে না, উল্টে তুলিকে টেনে খুঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, খুব রাগ হয়েছিল শাড়ি পরনি বলে, অথচ এই ভোরে গোসল করে পড়ে আছো। তুলি পুনরায় মোচড়া মুচড়ি করে বলল, ছাড়ুন তো, আমি কারোর জন্য পড়িনি, এখন ইচ্ছা হয়েছে তাই পড়েছি, ছাড়ুন না প্লিজ, অনেক কাজ পড়ে আছে তো আমার। ইস্তিয়াক না ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে টেনে আরো ঘনিষ্ঠ হয়ে কানের কাছে গুনগুন করে বলল, প্রাণ চাই চক্ষু না চাই। তুলি লজ্জায় লাল হয়ে বলল, হ্যাঁ বলছি আপনাকে, আমি সবে মাত্র গোসল করে এসেছি তো, ঢং করতে, ছাড়ুন তো, ছাড়ুন বলছি। আমার ছুটির দিনের ভোরটাই সুন্দর করে দিয়েছো শাড়ি পরে, কয়দিন থেকে বলি পড়তে, কে শুনে কার কথা? হ্যাঁ জনাব, আর তাই আপনি গতকাল ফাইনালি মেয়েদের মতো অভিমান করেছিলেন, তাই না? আমি অভিমান করেছি কে বলল? সারা দিনে অফিস থেকে এসে ভালো লাগছিল না কিছু।
জি আচ্ছা, আর বলতে হবে না, আমিও কারোর জন্য শাড়ি পরিনি। ছাড়ুন তো, ছাড়ুন বলছি। নিজেকে মুক্ত করে নেয় তুলি। ফোনটা বেজে উঠল তখনই। ইস্তিয়াক পালিশের পাশ থেকে তুলির মোবাইল এগিয়ে দিয়ে পড়ল। অপরিচিত মনে হচ্ছে। তুলির বুকটা কেঁপে ওঠে। হাত পাড়িয়ে মোবাইল নিয়ে কেটে দেয় কল। কি হলো, রিসিভ করলে না যে? অচেনা নাম্বার, গতকালও একবার এসেছিল। কেউ ফাসলামো করেছে হয়তো, রিসিভ করার দরকার নেই। যাই হোক, আপনি ফ্রেশ হন, অফিসে যাবেন না? ইস্তিয়াক আর সেটা নিয়ে ভাবতে গেল না। সে রসিকতা করে কৃত্রিম হতাশা দেখিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাডাম আমাকে তাড়ানোর জন্য এতটাই পাগল হয়েছে যে আজ শুক্রবার সেটাই ভুলে বসে আছে। তুলি ভিতর ভিতর কেঁপে উঠল। একটু নার্ভাস হলেই সে এরকম ভুল ভাল বলে বসে। ভাগ্যিস ইস্তিয়াক সবকিছু পজিটিভলি নিচ্ছে। তুলি ফিক করে হেসে পড়ল। তাড়ানোর জন্য না, আপনি আজকাল রোজই অফিসে যাচ্ছি যাচ্ছি করে দেরি করে যান। ইস্তিয়াক আবার উঠে দাঁড়ায়, পাশের চেয়ারটা টেনে রাখে তুলির পিছনে, দুই হাতে মৃদু চাপ দিয়ে বসিয়ে বলে, এমন রূপবতী বউ থাকলে অফিস যেতে ইচ্ছে করে নাকি? তুলির কাজ ভাঙা হাসিতে রুমটা ভরে উঠল। ইস্তিয়াক হাতের তালুতে তেল নিয়ে ওর চুলে দিচ্ছে। মানুষটাকে আয়নায় তাকিয়ে দেখছে তুলি, দিনকে দিন যেন শিশু হয়ে যাচ্ছে। অথচ মাথায় দুই একটা সাদা চুল উকি মারা শুরু করেছে। দেখতে সুদর্শন না বলার উপায় নেই। লম্বা আর সুঠাম দেহের অধিকারী, মাথা ভর্তি কালো চুল, এখন শর্ট প্যান্টের সঙ্গে বেগুনি রঙের পাতলা গেঞ্জি পরে আছে। এরকম পোশাকে একদম বাচ্চা ছেলে লাগে ওকে। অথচ অফিসে যাওয়ার সময় পোশাক পরে নিলে লাগে ভিন্ন কোনো পুরুষ। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? কিছু হয়নি। আচ্ছা শুনুন না, আজ কোথাও বেড়াতে যাই? আমরা কিন্তু বিয়ের পর দূরে কোথাও বেড়াতে যাইনি। ইস্তিয়াক চুল বেঁধে নিতে নিতে বলল, অফিস থেকে লম্বা ছুটি ছাড়া কোথাও বেড়াতে যাওয়া যায় বলো? তাহলে ঢাকার আশেপাশে কোথাও যাই? সে তো যাওয়াই যায়, আজই বিকেলে যাই, বলো কোথায় যাবে? কাশফুল দেখতে যাব। কাশফুল কোথায়? দেয়াবাড়ি কাশফুল আছে না? ও হ্যাঁ, আচ্ছা তাহলে যাওয়া যায়। জুম্মার নামাজ পড়ে এলো ইস্তিয়াক, টুপি মাথা থেকে রেখে বলল, ক্ষুধা লাগছে, আসো খাই। তুলি ভুরু কুচকে তাকিয়ে আছে। ইস্তিয়াকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কথাটা ডাবল মিনিং করে বলেছে সে। বিছানায় শুয়ে মোবাইল টিপছিল তুলি। মোবাইল রেখে উঠে গেল ইস্তিয়াকের কাছে। পরনে পাঞ্জাবি আর খোঁচা খোঁচা দাড়িতে মানুষটাকে দেখতে ভীষণ মায়া লাগে। আন মনে তুলি নিজের দুহাত বাড়িয়ে ওর গালে ধরল। কি হলো? তুলি খানিক লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকায়। ইস্তিয়াক ওর মাথায় হাত রেখে বলল, চলো খেয়ে নেই, কাশবনে যাবে বলেছিলে তো। হ্যাঁ চলুন। টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, কই মাছ ভুনা, লাল শাক আর ডাল এনে রেখেছে তুলি। ঘুম থেকে উঠে তাকে শাড়ি পরতে দেখে এমনিতেই ইস্তিয়াকের মেজাজ ফুরফুরে হয়ে আছে। এখন খাবার টেবিলে গিয়ে তার মন ভালো হওয়ার উপলক্ষ যেন আরেকটা বেড়ে গেল। আজ দিনটা এত সুন্দর কেন? আজ কি বারবার মন ভালো হওয়ার ঘটনা ঘটবে? কই মাছ ভুনা তার ভীষণ পছন্দের খাবার। ভাজা কই মাছে একটু ঝোল বেশি হতে হবে। ভেসে থাকবে ফালি ফালি করা কাঁচা মরিচ, লবণ বেশি হতে হবে, যেন একদম লাগিয়ে খেতে না হয়।
বাটির দিকে তাকিয়েই মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক, জিভে জল চলে এসেছে। অন্যদিন সে ডালে লাল শাক মিশিয়ে নিয়ে শখ করে খায়, সঙ্গে থাকে কাঁচা মরিচ আর লেবু, কিন্তু আজ এসব অবহেলিত। দুদিন আগে এই টাটকা কই মাছগুলো ইস্তিয়াকদের গ্রামের বাড়ি থেকে এসেছে, তার মা পাঠিয়েছেন এখানে, কারণ সবাই জানেন ইস্তিয়াক কই মাছ ভুনা ভীষণ পছন্দ করেন। তুলে চেয়ার টেনে না বসে ইস্তিয়াকের আগ্রহ নিয়ে খাওয়া দেখে ঠোঁট টিপে হাসছে, সেটা চোখ এড়ালো না তার। আরে তুমি এই সময় আবার এভাবে হাসছো কেন? আমাকে আজ মেরে ফেলবে নাকি তুলি? তুলি চেয়ার টেনে বসে হাতের মুঠোয় থুতনি ঠেকিয়ে বলল, কিভাবে হাসলাম? ঠোঁট টিপে। তো কি হয়েছে? খাওয়ার সময় এত ব্যাখ্যা করতে পারবো না তো, অন্যদিন বলবো। তুলি নির্লিপ্ত চেহারায় বলল, কাকে বেশি ভালোবাসেন, কই মাছ নাকি আমাকে? মহিলা মানুষের অদ্ভুত চিন্তা ভাবনা, তোমাকে ভালোবেসে যা করি কই মাছকে কি তা করতে পারবো? তোমার যা আছে কই মাছের কি তা আছে? তুলি ফিক করে হেসে আবার নিজেকে সামলে নিয়ে বলল, তবুও বলুন। হ্যাঁ জানি তো, মহিলা মানুষের তবু আর একটা আছে, কই মাছকে খাওয়া যায়, তোমাকেও কি খাওয়া যাবে? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? কেমন রেগে রেগে? তুমি খাও তো। না খাবো না। তাহলে এভাবে তাকিয়ে থেকো না। কেন? এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে। বলেন কি কেন? এভাবে তাকালে যে অস্বস্তি লাগে জানো না? না তো। তুমি ধরো একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার দুই হাতে কোনো ভ্যানিটি ব্যাগ নেই, কলম নেই, মানে হাতকে ব্যস্ত রাখার কিছুই নেই, আশেপাশে তাকিয়ে দেখে দেখে যাওয়ার মতো বিশেষ কিছু নেই, এই পরিবেশে তুমি হাঁটছো, আর কেউ খানিক দূর থেকে বসে তোমাকে দেখছে, এবং সেটা তুমি বুঝতে পারছো, তখন কেমন লাগে জানো? এক ধরনের অস্বস্তি বোধ হয়, মানুষকে বিব্রত করার জন্য আগে এগুলো করতাম। মানুষকে না বলুন, মেয়েদেরকে একা পেলে এভাবে দেখতেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে তুলির মুখময় দুষ্টু হাসি ছড়িয়ে আছে, সে শাসানোর ভঙ্গিতে বলল, এই তুমি কি খাবে না? একটু আগেই বললাম তো খাবো না। খাবে না কেন? এমনি। চুপ, খাও তাড়াতাড়ি। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, হাত কাটা। বলো কি, কিভাবে? এই তো আমার সুতেন কুই মাছগুলোকে কাটতে গিয়ে পুরো আঙুল কেটে গেল। এই জন্য খাচ্ছ না? ভাবছিলাম আপনি খাইয়ে দেবেন, কিন্তু কই মাছ দেখে তো দিন দুনিয়া ফুলে গেছেন। ইস্তিয়াক পুরুষালী গলায় হেসে উঠল, তার হাতের প্লেট নিয়ে গেল তুলির পাশের চেয়ারে। চলো এক প্লেটই খাই, আমি নিজে এক লোকমা খাবো, তোমাকে দেব এক লোকমা। জি না, আপনার খাওয়ার সমস্যা হবে, থাক পরে খাওয়াবে, না হয় আমি চামচ দিয়ে খাই। দুটি দেহ একটি মন বলে প্রেমিক মহলে একটা কথা আছে না? আমাদের দুটি মুখ একটি পেট। তুলির কাজ ভাঙা হাসিতে পুরো ঘর ভরে উঠল। ইস্তিয়াক এক লোকমা ভাত বাড়িয়ে দিল ওর দিকে, তুলি ইচ্ছে করে ভাত মুখে নিয়ে দাঁত দিয়ে মৃদু চাপ দিয়ে ওর আঙ্গুল ছাড়ল। আশ্চর্য, তুমি ভাতের সঙ্গে আমার আঙুল খাবে নাকি? কেন, কি হয়েছে? তামর দিচ্ছিলে যে।
কেমন দেব কেন আপনাকে? আমি বাচ্চা নাকি? ইস্তিয়াক নিজে এক লোকমা খেয়ে ওর দিকে আবার বাড়িয়ে দেয়। তলি এবার আরেকটু তীব্র করল দাঁতের চাপ, অস্ফুটে উফ করে ছাড়িয়ে নেয় ইস্তিয়াক। আবার কি? আমি মুখে ভাত দিয়ে যখন বের করে আনতে চাই তখনই তুমি একটু চাপ দিয়ে দিয়ে আঙুল আনতে দিচ্ছ। আরে না, আমার মুখ ছোট আর আপনার হাত হাতির মতো মোটা। হাতির হাত থাকে? আজাইরা কথা না বলে চুপচাপ খাও তো। পানি দেন। তোমার কাছেই তো, নিজে খাও। না, আপনি যখন কষ্ট করে খাওয়াচ্ছেন আপনি পানিও খাওয়ান। ইস্তিয়াক টেবিলে প্লেট রেখে পানি ঢেলে নিজ হাতে ওকে খাওয়াচ্ছে। তখনই তুলি বিষম খেয়ে ওর পুরো পাঞ্জাবিতে পানি ফেলে ভিজিয়ে দিল। ইস্তিয়াক গ্লাস রেখে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, ইচ্ছা করে এমন করলে কেন? কি ইচ্ছা করে করলাম? তোমার মোটেও কাশি আসেনি, অথচ ইচ্ছা করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছ। অযথা অপবাদ দেবেন না তো, আমি ইচ্ছা করে এমন করিনি। ওইসে তাড়াতাড়ি খাও, পাঞ্জাবি চেঞ্জ করতে হবে আমার। খাওয়া দাওয়ার পর তুলি টেবিল পরিষ্কার করে এসে দেখে ইস্তিয়াক পাঞ্জাবি চেঞ্জ করে নিয়েছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তুলি পেছন থেকে চড়িয়ে ধরে ওর পিঠে গাল চেপে ধরে বলল, সরি। ইস্তিয়াক আয়নার দিকে তাকিয়েই বলল, কেন? আমি ইচ্ছে করে ভিজিয়ে দিয়েছি। আয়না থেকে ঘুরে তুলির মুখোমুখি হয়ে বলল, এমন করলে কেন? তুলি ফিক করে হেসে বলল, আপনার বাড়ির সবাই আমাকে বুঝিয়েছেন আপনি নাকি খুব বদমেজাজি, হুটহাট প্রচন্ড রেগে যান, তাই আমি যেন একটু বুঝে শুনে মানিয়ে চলি। কিন্তু এতদিন থেকে রাগের কিছুই দেখছি না, তাই আজ হুট করে রাগানোর দুষ্টুমি মাথায় চাপলো, অথচ রাগের নিয়ে একটু ফেল হয়ে গেলাম। ও, তাহলে এই ঘটনা? ঠিক আছে, রেডি হয়ে যাও, বের হই। দুজন 3:30 দিকে বের হয়ে পড়ে, রিক্সা নিয়ে ছুটে চলে যায় ইট কংক্রিটের কর্মব্যস্ত শহরকে পিছনে ফেলে। রাস্তায় প্রচুর ধুলোবালির কারণে বিরক্ত হয়ে ওঠে দুজনেই, কিন্তু সকল ক্লান্তি বিরক্তি কেটে যেতে সময় লাগলো না। তারা ক্রমশই এক টুকরো সবুজের জগতে ঢুকে পড়েছে। ওপর শুভ নীল আকাশ আর সবুজের প্রান্তরে হারিয়ে যাবার হাতছানি। খানিক পর তারা পৌঁছে যায় দিয়াবাড়ির বটতলায়। তুলি মুগ্ধ হয়ে বলল, সুন্দর না, বিশাল বটগাছের দুই পাশে রাস্তা গেছে। এই জায়গাটার নামই বটতলা, এখানে অনেক নাটকের শুটিং হয়। ভাগ্য ভালো থাকলে তোমার তাহসান বাবুকেও পেয়ে যেতে পারো। দেখ, একদিন বলেছিলাম সেটা মনে রাখছেন। আরেকটু সামনে গিয়ে দেখা গেল মরা নদী, এটি তুরাগ নদীরই একটি শাখা। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে দেখালো, এই যে নদীর দুই পাড় সংযোগ করছে সেতু, এটার উপরে উঠলে আঁকাবাঁকা নদীর নজর করার সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি অনেক আগে এসেছিলাম কয়েকবার, সেখান থেকে দেখা যায় পরিত্যক্ত নৌকা, জাল ফেলে মাছ ধরছে জেলেরা। চলেন যাই। রোদ যাক, পড়ে গেলে ভালো লাগবে। রিক্সা বিদায় করে তারা চলে এলো লেকের পাড়ে। লেকের বাঁধানো পাড় উদাস হয়ে বসে থাকা ছাড়াও পা চালিত নৌকা নিয়ে ঘুরছে মানুষ। নদীর পাড় ঘেঁষে ছোট ছোট দোকান, একটাই বসে চা দিতে বলে হাত মুখ ধুয়ে নিল তারা। চা এনে দিল ছোট্ট একটি ছেলে। তলি চায়ের কাপে চুমুক দিয়ে নদীতে বোট দেখে ফিসফিস করে বলল, চড়ব আপনার সঙ্গে। ইস্তিয়াক মুচকি হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমি থাকতে নৌকা চড়বে কেন?
তুলি দাঁত কটমট করে তাকিয়ে অরুতে খুশি মারল একটা। ইস্তি এক ছোট্ট ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করল, বোট ভাড়া কত? ঘন্টায় 200 টাকা, বেশি দূর যায় না, আর এইখানে আবার বোট ভিড়াবে না সে। আচ্ছা ঠিক আছে। দুজন চা খেয়ে দোকানে কথা বলে বোটের দিকে গেল। পা দিয়ে কিভাবে প্যাডেল দিয়ে চালাতে হবে দেখিয়ে দিল ছেলেটি। দুজন বোটে উঠে চড়তে গিয়ে মনে হলো হাঁসের পিঠে বসে আছে তারা। বোট দেখতেও অবিকল হাঁসের মতো, টলটলে স্বচ্ছ পানি, উপরে নীল আকাশ, নদীর পাড়ে চা ফুচকার দোকান। তুলি ডাক শুনে আকাশের দিকে তাকিয়ে বলল, ওয়াও, বিমান এত কাছ দিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, এখানে এলে এই দৃশ্য দেখা যায় প্রায়, কিন্তু সমস্যা হলো আমি তো বোট চালাতে পারছি না ভালোভাবে, বিমান তো আমাদের উদ্ধার করবে বলে মনে হয় না। তুলি চেহারা বিকৃত করে বলল, তাহলে মাঝখানে এলো কিভাবে নৌকা? প্রথম ধাক্কা আর বাতাস এসেছে, এখন ঢেউয়ের সঙ্গে এদিক ওদিক যাচ্ছে। তুলির ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখে সেই নাম্বার, কেটে দিল পলকেই। কি হলো, রিসিভ করলে না যে? অপরিচিত নাম্বার। তুলির ভেতরে ভেতরে বোগামির জন্য নিজের উপরে প্রচন্ড রাগ হচ্ছে। তুলি নিজের উপর ভীষণ বিরক্ত হল, সে এই নাম্বার এতক্ষণ থেকে ব্লক মারছে না কেন? ফোন সাইলেন্ট করে নাম্বারটি ব্লক দিতে আর দেরি করল না তুলি। ইস্তিয়াক এক আনাড়ি মাঝি প্যাডেল দিয়ে ভুল ভাল ঘোরাচ্ছে। বোট অন্য পারে এসে ঘাসের ছোপঝাড়ের ওপর আটকে গেছে। তুলি ওর অবস্থা দেখে খিলখিল করে হাসছে। এত হাসাহাসির কি আছে, আমরা এই পার দিয়ে উঠে যেতে পারি। কিন্তু ছেলেটি তো বলে দিয়েছে তাদের ঘাটে বোট দিয়ে যেতে। এক কাজ করি, আমি প্যাডল দেই, আপনি ঘাস ধরে টানেন। পারবে? দেখি চেষ্টা করে। তুলি বসলো প্যাডেল দিতে। ইস্তিয়াক এক হাতে বোট ধরে আর এক হাতে ঘাস টানছে, কিন্তু কাজ হচ্ছে না। এবার সে উঠে ভালোভাবে বসে ঘাসে ধরে জোরসে টেনে ধরল। খানিক পরে ঘটল বিপত্তি, ঘাস ছিঁড়ে গিয়ে সে টাল সামলাতে না পেরে বাজে ভাবে পড়ে গেল নদীতে। বোটও একটুর জন্য উল্টে যাচ্ছিল। তুলি হাই আল্লাহ বলে কোনোভাবে বোট শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে গেল। এসপিয়াক পানিতে পড়েই সঙ্গে সঙ্গে তার মোবাইল মানি ব্যাগ পকেট থেকে বের করে হাত উঁচিয়ে ধরল। তুলি তাড়াতাড়ি নাও, দেখো মোবাইল ঠিক আছে কিনা। তুলি মোবাইল হাতে নিতে নিতে বলল, আপনি উঠুন বোটে। পাগল নাকি, বোটে ভর দিয়ে উঠতে গেলে উল্টে যাবে, এই নাও জুতা রাখো, ভাগ্য ভালো কেটস পরিনি। তুলি জুতো হাতে নিয়ে বলল, তাহলে কি করবে এখন, আমরা এদিকে উঠে যাই, ওদের বলে নিচেরা নেবে এসে। এখান থেকে ঘুরে ওদের কাছে যাওয়াটাও অনেক সময় লাগবে, তার চেয়ে আমি সাঁতরাই আর নৌকা টানি। কিন্তু এভাবে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, আসো। ইস্তিয়াক এক হাত দিয়ে নৌকা ধরে আছে, আর এক হাতে টানছে, খানিক পরপর চিরান নিচ্ছে। মাঝামাঝি গিয়ে আর পারল না সে, হাঁপিয়ে গেছে ভীষণ। তুলি তুমি দেখো আস্তে আস্তে প্যাডেল দিতে পারো কিনা, আমি পেছন থেকে ঠেলে ঠুলে বোট সোজা রাখবো। আচ্ছা পারবো। কথাটি বলে তুলি ভ্যানিটি ব্যাগে মোবাইল মানি ব্যাগ ঢুকিয়ে গলায় ঝুলিয়ে নেয়, আসনে বসে আস্তে আস্তে প্যাডেল দিতে শুরু করে। যাচ্ছে তো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তবে আমিও পা দিয়ে সাঁতার কেটে বোট সোজা রাখছি। শুধু পা দিয়ে সাঁতার কাটা যায় বুঝি? হ্যাঁ, মানুষ পা দিয়ে সাঁতার কাটতে পারে, কিন্তু এভাবে সামনে এগুলোও মাথা ডুবে যায়। তাহলে
তাহলে আপনি ভেসে আছেন কিভাবে? বোটে ধরে আছি, আর এত কথা বলো কেন? আমার কথা বললে মুখে পানি ঢুকে যায়। প্যাডেল বন্ধ করে তুলি কাজ ভাঙা হাসিতে ফেটে পড়ে। ইস্তিয়াক হাঁপাতে হাঁপাতে বলল, হাসছো কেন? তুই মজা পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আজাইরা কথা না বলে প্যাডেল দাও। তুলি প্যাডেল বন্ধ করে বলল, দেব না, দিলে তো তাড়াতাড়ি চলে যাব। আমি কিন্তু বোট ডুবিয়ে দেব তুলি। এটা ভাড়া বোট। তুমি তো ভাড়া নাও, টান দিয়ে ফেলে দেব। তুলি ওর কথায় মনোযোগ না দিয়ে সেলফি তুলতে শুরু করে, ক্যামেরা এদিক ওদিক করে ঠিক করে ইস্তিয়াককে ধরিয়ে তোলার জন্য। তুলি ভালো হচ্ছে না কিন্তু। আরে স্মৃতি হিসাবে থাকবে তো। ইস্তিয়াক বোট থেকে হাত ছেড়ে ডুব দিয়ে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠে বলল, আমি সাঁতার কেটে চলে যাচ্ছি, তুমি একা একা আসো এবার। তুলি আঁতকে ওঠে, মোবাইল ভ্যানিটি ব্যাগে রেখে হাঁক ছাড়ে, প্লিজ আমাকে নিয়ে যান মাঝি। তোমার চেহারায় এখনো দুষ্টামির হাসি, কান ধরে বলো তাহলে নেব এসে। শুনুন, এই পৃথিবী শুধু আপনার আমার না, আশেপাশে অনেক লোক আছে, নদীর পাড় থেকে স্টল থেকে তাকাচ্ছে, লোক সম্মুখে আপনার বউ কান ধরবে, বলুন। ইস্তিয়াক কথাগুলো শুনে হেসে ফেলায় পানি মুখে দিয়ে বিষম খেলো, তারপর পুনরায় বলল, কিন্তু তুমি এখনো দুষ্টামি ধান্দায় আছো, কাতর হয়ে বলল তবেই নেব। আপনি কি পাথর, কাতর হয়ে বলতে হবে কেন? আপনারই তো বউ। হাসির কথা বলবে না তো তুলি, হাসলে পানি মুখে চলে যায়। কথাটি শুনে তুলি মুখে হাত দিয়ে হাসতে হাসতে বারংবার নইয়ে পড়ছে। ততক্ষণে ইস্তিয়াক ডুব দিয়ে বোটের কাছে চলে এলো। এত না হেসে প্যাডেল দাও। মাঝি আসছেন? আমি মাঝি হলাম কবে থেকে? আপনি আমার মাঝি। হ্যাঁ, আমি তোমার নদীর ব্যক্তিগত মাঝি। তুলি চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমার নদী মানে? তুমি প্যাডেল দেবে? ওই দেখা যাই বক, আমি প্যাডেল দিই, আপনি বকের কাছে নিয়ে যান। তুলি আশেপাশের মানুষ তাকাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি যাও, আমারও হাত ব্যথা এসে গেছে। জি আচ্ছা জনাব, যাচ্ছি। তুলি প্যাডেল দিতে শুরু করে, প্যাডেলের তীব্র শব্দ, সে হাঁক ছেড়ে বলল, মাঝি আপনি আমার পেছনে, তাই ভালো লাগছে না, দেখা গেলে ভালো লাগতো। ঢং করো না তো তুলি, তাড়াতাড়ি পারে যাও। ভেজা কাপড় নিয়ে তো আর কাশফুল দেখা যাবে না। মন খারাপ হচ্ছে? চিন্তা করতে হবে না, আগে পারে যাই। দুজন খানিক পর চলে এলো কিনারায়। উৎসুক জনতার ভিড় হবার আগেই ইস্তিয়াক দোকানে বোট বুঝিয়ে দিয়ে তুলিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ল। কি করবেন এখন, ভেজা কাপড়ে আর না হেঁটে বাসায় চলে যাই? ইস্তিয়াক পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, ভিজে তো গেছি, এভাবে বাসায় ফিরতে হবে, সুতরাং ঘোরাঘুরি করেই যাই। লোকে দেখে কি বলবে? আরে মানুষ তো বুঝবেই, পড়ে গিয়েছিলাম, এগুলো ব্যাপার না। তাছাড়া গ্রামে কত বছর আগে সাঁতার কেটেছিলাম, আজ পড়ে যাওয়ায় সাঁতরানো হলো। তুলি হেসে বলল, আহা মন বোস। ইস্তিয়াক ভেজা হাতে ওর গাল টিপে ধরে বলল, তাছাড়া আমার বউটা যদি বরের বিপর্যস্ত অবস্থা দেখে মজা পায়, তাহলে মাঝে মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ড হলে মন্দ কি?
তলিয়ার কিছু বলল না, ইস্তিয়াকের এক হাত বাহু জুড়ে বেঁধে গাল চেপে ধরে হাঁটতে লাগলো। ইস্তিয়াক খানিক পর বলল, আমার পাঞ্জাবি ভেজা, তুমি ভিজে যাবে তো? ভিজে যাক। হ্যাঁ তাও ঠিক, বরকে ধরেই তো ভিজবে, আমার জলেই ভিজবে তুমি। আপনি এমন ডাবল মিনিং শিখছেন কোথা থেকে? বহুত আছেন অনেক। আমি আগে তো এত কিছু জানতাম না, তোমার সঙ্গ পেয়ে বধ হয়ে গেছি। আমি এরকম পচা কথা কখনো বলি না। সামনে তাকিয়ে মুগ্ধতায় দুজনের আলাপচারিতার কমে এলো। হেঁটে হেঁটে কাশফুলের মাঝামাঝি রাস্তায় চলে এসেছে তারা। দুই পাশে সারি সারি কাশফুলের গাছগুলো বাতাসে মৃদু কাঁপছে। তলি গুনগুন করল রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন, ছিক ছিক করে বালি কোথাও নেই গাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, ইশতিয়াক আকাশের দিকে তাকায়, সাদা সাদা নরম মেঘের ফাঁক গলে কাশবনে ঝরে পড়ছে রোদ। নিচে যত দূর চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। কেমন লাগছে তলি? ভালো, তবে ছবির মতো নয়। ইশতিয়াক খানিক হেসে পড়ল, চলো ওইদিকে যাই, দেখি পাঞ্জাবি খুলে চিপে দেওয়ার মতো আড়াল পাই কিনা। কাশবিনের চারপাশে ঝকঝকে আঁকা বাঁকা ছোট ছোট রাস্তা, পিচ ঠালা রাস্তা, তারা হাঁটছে সেসব পথ ধরে। হঠাৎ এক খণ্ড নির্জন জায়গা চোখে পড়ে তলির। চলো এদিকে যাই। ইশতিয়াক দেখল রাস্তার বাপাশে অনেকটা জায়গা জুড়ে বন, কেটে খালি করা হয়েছে। সেখানকার মাটিতেও সবুজ নরম ঘাস উঠেছে। জায়গাটা ভীষণ পছন্দ হলো দুজনের। ইশতিয়াক বলল, আচ্ছা চলো। কি সুন্দর গোল করে বন কাটা। হ্যাঁ। দুজন ভেতরে গেল, ঠিক মাঝখানে গিয়ে বসে তারা। এখন শান্তি লাগছে, হাঁপিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। কিন্তু আমার শার্ট খুলে চিপতে হবে। প্যান্ট খুলেও চিপে নিতে পারেন। তুমি না পচা কথা বলো না। পচা কথা কোথায়, প্যান্টের নিচে তো আন্ডারওয়ার্ল্ড আছেই। হঠাৎ কেউ আসবে? আমার বরের ইজ্জত রক্ষার্থে আমি সদা প্রস্তুত জনাব। তুমি এখনো মজা নিচ্ছ? আরে না, আপনি ওইখানে একেবারেই কাশবনের কাছে যান, তাহলে পেছনে কাশবন থাকবে আর সামনে দাঁড়িয়ে থাকবে আপনার বউ। কেউ কি আর এলে দেখবে? তখন শান্তি মতো চিপে ছেড়ে নিবেন। হ্যাঁ দারুণ আইডিয়া। ইশতিয়াক আর তুলি একেবারে গোল জায়গায় মাঝখান থেকে বনের কাছে গেল। তুলির সামনে দাঁড়ায় ইশতিয়াক পাঞ্জাবি খুলতেই তুলি বলল, পাঞ্জাবি আমার কাছে দেন, আমি চিপে দিচ্ছি, আর আপনি প্যান্ট খুলুন। দেখ প্যান্ট খুলুন, এত বাজে ভাবে বলছো কেন? তুলি ফিক করে হেসে পাঞ্জাবি হাতে নিয়ে চিপে ছাড়ছে। আপনিও খুলে ছেড়ে নিন ভালো করে। তা তো করবই, কিন্তু এত তাড়াতাড়ি শুকাইবে না? না শুকাইলো, কিন্তু পানে না থাকলে গায়ে লেপড়ে থাকবে না, অস্বস্তি হবে না আপনার, তাছাড়া দূর থেকে কেউ দেখে বুঝবেও না। তা ঠিক। ইশতিয়াক প্যান্ট চিপে ছেড়ে নিয়ে বলল, শেষ আমার। ঠিক আছে, এবার চিপা থেকে বের হন। কথাটি বলে তুলি পাঞ্জাবি উল্টে বনের উপর মেলে দিল। এটা কি হলো, আমি কি খালি গায়ে থাকবো? এটা আপনার শাস্তি। আপনি পাঞ্জাবির নিচে কিছু পরে আসেননি কেন? ফাইজলামো করো না তুলি, এদিকে দাও। আরে না,
না, পাঞ্জাবি শুকিয়ে গেলে আপনার প্যান্ট ভেজা থাকলেও ক্ষতি নেই, কারণ প্রায় হাঁটু পর্যন্ত পাঞ্জাবি ঢেকে রাখে। তাই বলে খালি গায়ে থাকবো? ঘাসে শুয়ে থাকবে, কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। ইস্তিয়া ঘন ঘাস দেখে বসে গেল, তুলে গিয়ে বসল ওর বুকে পিঠ ঠেকিয়ে। ইস্তিয়া ওকে দুই হাতে বেঁধে কাঁধে থুতনি রাখে, তুলে দুষ্টুমি করে গা ছেড়ে দিয়ে ঠেলে ওকে শুইয়ে দেয় সবুজ কোমল ঘাসে। কাশফুলের গাছগুলো যেন তাদেরকে জনমানব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তুলে পাশে শুয়ে ইস্তিয়াকের বুকে হাত রাখে, ফর্সা চ্যাপটা বুক, কোমল কিছু কালো লোম। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানেন আমার সবচেয়ে ভালো লাগে আপনার বুক। তাই নাকি? হুম। ইস্তিয়াক মুচকি হেসে বলল, জায়গাটা কেমন নীরব, মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা লোকালয় থেকে পালিয়ে এসেছি চটিয়ে প্রেম করার জন্য। তুলি ঠোঁট চিপে হাসে, ইস্তিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে ঠোঁট চিপে ধরে ওর গালে। তুলি নিজেকে মুক্ত করে ওর এক পা ওপরে তুলে আর এক হাত দিয়ে ওকে ধরে গলায় মুখ লুকিয়ে গরম শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, আমি আপনার মতো বিয়ে করব না কখনো ভাবিনি ঠিক, কিন্তু কখনো ভাবতে পারিনি বিয়ের পর জীবনটা এত সুন্দর উপভোগ হতে পারে। মন জুড়ে এত প্রশান্তি আমি কখনো পাইনি। ইস্তিয়াক ওর কথা খেয়াল করছে না, বন থেকে কোনো কিছুর শব্দ তার কানে ভেসে আসছে। সে তুলিকে ছাড়িয়ে তাকাতেই শব্দ থেমে গেল, কোথাও যেন কিছু নেই, ভুল শুনছে না কি সে? তুলি এবার ওর বুকে মাথা রেখে চোখ বুঝে নেয়। খানিক পর ইস্তিয়াক দেখে একটা বাইক বনের চারপাশে রাস্তা দিয়ে ঘুরছে, একজন বাইকের পেছনে বসা, কিন্তু কেউই এদিকে তাকাচ্ছে না। তবুও ইস্তিয়াকের কাছে কোনো একটি সমস্যা আছে বলে মনে হচ্ছে। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ কান সজাগ রাখছে। আরো খানিক সময় যেতেই দেখে একটা গাড়ি বনের চারপাশ দিয়ে ঘুরে চলে গেল, চারিদিকে আবার পিনপতন নিরাপত্তা। তুলি চুপচাপ শুয়ে আছে বুকে, আবার পেছনের বনে পায়ের শব্দ। ইস্তিয়াক আবার তাকিয়ে কিছুই দেখতে পায় না, সন্দেহ আরো তীব্র হয়। সে এখন নিশ্চিত কিছু একটা ঘাটতে চলেছে। তুলি এখান থেকে যাই, চলো। না, আমি ঘুমাবো, আপনি পাইলে উপর হন। উপর হব কেন? তুলি মাথা তুলে বলল, কানাগান। কেন? কামত দেব না গান। ইস্তিয়াক মাথা তুলে কান এগিয়ে দিল, আপনার পিঠও আমার প্রিয়, পিঠে গাল চেপে ধরতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। ইস্তিয়াক মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, জায়গাটা ভালো না মনে হচ্ছে তুলি। অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা ভূত প্রেত নিয়ে আছে নাকি এখানে? আরে তা না, এখানে এভাবে বন কেটে রেখেছে কে, এটা কোনো ফাঁদ হতে পারে? বলছে আপনাকে, এই জন্য গোয়েন্দা আর থ্রিলার বই এসব না পড়াই ভালো, প্রেমের বই পড়লে এত সুন্দর জায়গায় এসব ভাবতেন না। ইস্তিয়াক মুচকি হেসে এক হাত তুলির পিঠে রেখে কপালে চুমু খেল, আবার বনের দিকে পায়ের শব্দ। তুলিও এবার তাকালো, কিছুই নেই। ইস্তিয়াক আর দেরি না করে বলল, উঠে পড়ো, এখান থেকে বের হব। তুলি ভয়ে ঢকিলে বলল, ভূত আছে নাকি? ইস্তিয়াক হেসে ফেলল, তোমার উচিত হরর মুভি আর বই না পড়া, ভূত ছাড়া আর কিছুই ভাবছো না। কথা বলতে বলতে তারা এখান থেকে বের হয়ে এলো। চলো নদীর পাড়ের দোকানের দিকে যাই। তুলি ওর হাত ধরে সম্মতি জানায়, দুজন পাকা রাস্তা ধরে হাঁটছে।
তখনই একটা বাইক এসে সামনে দাঁড়ায়। এই দাঁড়ান দাঁড়ান এখানে। পুলিশ দেখে তুলিয়ার ইস্তিয়াক মুখ চাওয়াচাওয়ি করছে, কিছুই বুঝতে পারছে না তারা। ইস্তিয়াক এগিয়ে গেল বাইকের কাছে। আমাদের ডাকছেন স্যার? হ্যাঁ আপনাদের ডাকলাম, এখানে কি, বাড়ি কোথায়? এখানে কি মানে? এখানে বেড়াতে এসেছি। বাসা? ইস্তিয়াক বাসার ঠিকানা বলার পর পুলিশ পুনরায় বলল, আপনারা সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী। এই উত্তর শুনে পুলিশ যেন আশাহত হল, তবুও হাল না ছেড়ে বলল, স্বামী স্ত্রী বললেই তো হবে না, ওই গাছের নিচে চলুন, ছায়া আছে। এই যে ম্যাডাম, আপনিও চলুন। এতদূর হেঁটে যেতে হবে দেখেই তুলির বিরক্তি এসে গেল। ইস্তিয়াক কোমরে দুই হাত রেখে একতলা থুতু ফেলে বলল, বুঝলাম না স্যার, এই রোদের মাঝে গাছের নিচে যেতে হবে কেন? হয়রানি করার কারণ কি বলুন। আরে মিয়া, হয়রানি মানে? আপনারা ঝোপঝাড়ে শুয়ে থাকবেন, পুলিশ খোঁজ খবর নেবে না? আগে গাছের নিচে চলুন, সেখানে গিয়ে আলাপ হবে। এখানে মাঝ রাস্তায় কি? দুজন বিরক্তি নিয়ে বাইকের পিছু পিছু গেল। রোদে পিচঢালা রাস্তা ধরে হেঁটে একটি গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে তারা। সেই গাছ থেকে একটি ছেলে নেমে এলো, আর একজন দূরে হাঁটাহাঁটি করছে। পুলিশ এবার বাইক থামিয়ে বলল, আপনারা কে হন? স্বামী স্ত্রী। প্রমাণ কি? ইস্তিয়াক আর মেজাজ ধরে রাখতে পারল না। ধরুন আমরা স্বামী স্ত্রী না, আমরা প্রেমিক প্রেমিকা। এখন সমস্যা কি হয়েছে? এই দেশে কি প্রেমিক প্রেমিকা কোথাও বেড়াতে যেতে পারবে না? বেড়াতে যেতে পারবে তাই বলে ঝোপঝাড়ে কি? প্রেমিক প্রেমিকা হলে ঝোপঝাড়ে যেতেই পারে, পাবলিক প্লেসে কি চুমাচুমি করবে? এসব জায়গায় অনৈতিক কাজ হয়, ধর্ষণও হয়। আপনার কাছে আমরা দুজনের কেউ অভিযোগ করেছি? এখানে জোরাজুরির কিছুই হয়নি, ধর্ষণের প্রশ্ন আসছে কেন? এত কথা নেই, আপনারা বিবাহিত হলে কাগজ দেখান, পরকীয়াও করতে পারেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে পাশের ছেলেটা তুলিকে দূরে নিয়ে নানান প্রশ্ন শুরু করেছে। তুলির মোবাইল দিতে বলছে তাকে, সে বিস্মিত হয়ে বলল, আপনি আইনের লোক, কিন্তু এই ছেলেকে, সে ওকে বিরক্ত করছে কেন, মোবাইলে চাচ্ছে কেন? পুলিশ বাইকে ভালোভাবে হেলান দিয়ে বসে বলল, সমস্যা নেই, ও আমাদের লোক, আপনি কাগজপত্র দেখান। মানুষ কি কাগজপত্র সাথে নিয়ে ঘুরে? সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী না হলেই বা সমস্যা কি? দুটা ছেলে মেয়ে কি বেড়াতে আসতে পারে না? বুঝেছি, আপনারা বিবাহিত না, প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। ইস্তিয়াক রেগে গিয়ে বলল, হ্যাঁ প্রেমিক প্রেমিকা, তাতে হয়েছেটা কি? প্রেমিক প্রেমিকা হলে এখানে যে এসেছেন, দুজনের পরিবার কি জানে? দূরের সেই তৃতীয় ব্যক্তিও তাদের কাছে এলো। ইস্তিয়াক আঙ্কুল দিয়ে কপালের ঘাম মুছে বলল, প্রেমিক প্রেমিকা কি মা বাবাকে জানিয়ে সব জায়গায় যায়? পুলিশ এবার যেন দুর্বলতা খুঁজে পেল, মুচকি হেসে পড়ল, আমরা সেক্ষেত্রে দুজনের পরিবারের কাছে কল দিয়ে জানাই, নাম্বার দিন অভিভাবকদের। আপনি এটা কেন করবেন? একটা পরিবারের কাছে পুলিশ কল দিলে তো এমনিতেই ওরা বাজে কিছু ভেবে ভয় পাবে, সাধারণ বিষয় আপনি বড় করবেন কেন? সাধারণ কিভাবে? আপনি মা বাবাকে না জানিয়ে ঝোপঝাড়ে যাবেন, এটা কি অন্যায় নয়? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? সবকিছু মা বাবাকে জানিয়ে আমাদের করতে হবে কেন? তাছাড়া মা বাবাকে লুকিয়ে বাচ্চারাও তো অনেক কিছুই তো করে, খেলায় যায়, ঠান্ডা আইসক্রিম খায়, অনেকে সিগারেট খায়, স্কুল পালায়। অন্যায় হলেও এসবের সঙ্গে পুলিশের সম্পর্ক কি?
তৃতীয় লোকটা এবার ইস্তিয়াকের হাত ধরে টেনে তোড়ে নিয়ে নিল। আরে ভাই, আপনি বোকা নাকি? এসব ঝামেলা যাচ্ছেন কেন? থানায় নেবে, পরিবারের মানুষ ডাকবে। এর চাইতে 10-12 হাজার টাকা দিয়ে কেটে পড়ুন। ইস্তিয়াক মুচকি হেসে বলল, জানতাম তোমাদের এসব ধান্দা। সে আবার পুলিশের কাছে এসে বলল, এই পোশাক পরে ব্ল্যাকমেলের কাজ করেন, যাই হোক কোনো টাকা পয়সা পাবেন না, আপনি যা ইচ্ছা করেন, থানায় নিতে হলে নেন, আর গাছের উপর থেকে ভিডিও করিয়েছেন তো, পারলে সাংবাদিক ডাকেন, রিপোর্টার এনে চ্যানেলে লাইভ দেখান। আমারও দরকার লোকজন জানানো, আর আমরা বিবাহিত কিনা তার কাগজ দেখাতে পারবো না, আমরা বিবাহিত না, এবার কি করবেন করুন। পুলিশ খানিকটা থমথমে খেয়ে গেল। তাকে রক্ষা করল তুলির সঙ্গে কথা বলা ছেলেটি। ফিসফিস করে এসে কি যেন বলল, পুলিশের চেহারায় হাসির ঝলক। পুলিশ ছাড়াও অন্য দুই ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করল। ওরা কিছু একটা তুলির কাছে পেয়েছে, তিনজনকেই খুশি খুশি দেখা যাচ্ছে। ইস্তিয়াকের কানেও এলো ওদের কিঞ্চিত কথাবার্তা। হলুদ গেঞ্জি পরা ছেলেটি যে তুলির সঙ্গে কথা বলেছে সে বলল, মেয়েটির সঙ্গে টাকাই নাই, ওকে ব্ল্যাকমেল করে তেমন লাভই হবে না, পরে তো পাবো, মেয়েটির ফোন থেকে সবকিছু আমাদের মোবাইলে নিয়ে রাখি, ওর জামাইকে দেখাই, তাকে ব্ল্যাকমেল করলে টাকা মিলবে। আরে না, তাতে জামাই বউর মাঝে ঝামেলা হবে, আমরা টাকা পাবো কিভাবে? তাও ঠিক, আচ্ছা বউকে আরো প্রেশার দিয়ে দেখি, আর জামাইয়ের নাম্বার রাখি। তুলির ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানায়। ইস্তিয়াক পুরোপুরি কোনো কিছু বুঝতে পারছে না, তুলির দিকে তাকায়, খুবই বিপর্যস্ত দেখাচ্ছে ওকে। হলুদ কেঞ্চি পরা ছেলেটি এগিয়ে এসে তাকে বলে, আপনার নাম্বারটা দিন, কিছু জরুরি কথা আছে, পরে যোগাযোগ করব, আপনার ভালোর জন্যই বলছি। ইস্তিয়াক আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। তুলির ভয়ে হাত পা কাঁপছে, বুক ধড়পড় করছে, এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ছেলেটি কে, তাকে একটা নাম্বার থেকে কদিন আগে কল দিয়ে ছলনাময়ী আমার জীবন নষ্ট করেছিস এমন অনেক এলোমেলো কথা বলে অভিযোগ করেছিল। এমনভাবে কথা বলেছে তুলি নিজেই ভয় পেয়ে যায়, যেন সব কিছুই সত্য বলছে, কেউ শুনলে ভাবে আসলেই সে ছেলেটির সঙ্গে এমন কিছু করেছে। আজ সকাল থেকে কল রিসিভ করেনি, নাম্বারও ব্লক দিয়েছে। যখন হলুদ কেঞ্চি পরা ছেলেটির হাতে মোবাইল দিয়েছিল ঠিক তখনই দেখা অন্য নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সে বুঝতে পারেনি কলের সঙ্গে একটা মেসেজও আছে। হলুদ কেঞ্চি পরা ছেলেটি তুলির হাত থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করেন। কল রিসিভ করছো না কেন? আমাকে না চেনার অভিনয় করা বন্ধ করো। তোমার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখো, এসব কি ভুলে গেছো? মেসেজ দেখে তুলি নিজেই আঁতকে ওঠে, হোয়াটসঅ্যাপে আবার কি পাঠাবে, তাও এই জঘন্য লোকদের হাতে পড়বে। ততক্ষণে হলুদ গেঞ্জি পরা ছেলেটি ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সব পেয়ে যায়। তুলির ভাবনায় ব্যাঘাত ঘটায় তৃতীয় ব্যক্তি। ম্যাডাম, কিছু টাকা পয়সা দিয়ে এখানে মিটমাট করে দিন, আপনার হাজবেন্ডকে কিছু জানানো হবে না। ম্যাডাম, হলুদ গেঞ্জি পরা যে ছেলেটিকে দেখছেন সে কিন্তু খুবই খারাপ, আপনার হাজবেন্ডকে সব বলে দিতে পারে, কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিন, ছবি আর ভিডিওগুলো একেবারে ফকফকা, আপনার জামাই দেখলে যতই না বলেন কাজ হবে না, সংসার কিন্তু শেষ। তুলি দুই হাতে মুখ ঢেকে নিজেকে সামলাচ্ছে, যা করার দ্রুত করতে হবে, এই ছবি আর ভিডিওগুলো ইস্তিয়াকের কাছে কোনোভাবে যেতে দেওয়া যাবে না, তার সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে, আর এরাও টাকা না পেলে ঝামেলা করবে। ইস্তিয়াককে তো দেখাবেই, পারলে নেটে দিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে ছাড়বে। সে এখন কি করবে, টাকাই দেবে, আগে এখান থেকে সব পড়ে ভেবে দেখবে। তুলি ইস্তিয়াকের দিক থেকে পাশ ফিরে লুকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে সকল টাকা বের করে দিয়ে বলল,
ভাই আমার সঙ্গে যা ছিল দিয়ে দিয়েছি, এখানে কত টাকা তাও জানি না, দয়া করে এবার যেতে দিন। ছেলেটি টাকা মুঠোয় নিয়ে হলুদ গেঞ্জি পরা ছেলেটিকে ডেকে আড়ালে নিয়ে গেল। দুজন ফিসফিস করে কথা বলছে, পুলিশ বাইকে বসে সিগারেট টানছে। ইস্তিয়াককে ডেকে কাছে নিয়ে এলো। আরে ভাই, এই ছেলেরা এখানকার লোকাল, আমাকে কল দিল, এখানে এনেছে, অর্থনৈতিক কাজ হচ্ছে বলে, ওরা বোধহয় ভিডিও টিডিও করেছে। তো করলে সমস্যা কি? আমরা তেমন কিছুই করিনি। সেটা ঠিক আছে, তবু ওদেরকে খুশি করে দিয়ে চলে যান, বলবেন ছবি টবি ডিলিট করে দিতে। ইস্তিয়াকে ইচ্ছে করছিল বলতে, ছবি টবি ডিলিট করাবেন আপনি, আর আমি অকারণে টাকা দেব কেন, কিন্তু সে আর ঝামেলা করতে চাইছে না। অনেক হয়েছে, তুলিরও বিপর্যস্ত চেহারা, ক্লান্ত লাগছে, এরা সহজে যেতে দেবে না। সে 500 টাকা বাড়িয়ে দিল পুলিশের দিকে। আরে ভাই, আমার কাছে না, ওদেরকেই দেন, তবে আরো 500 দেন, দাঁড়ান আমি ডেকে আনছি। পুলিশ দুজনকে ডেকে এনে বলল, ভাই তোমাদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন, চা নাস্তা করে নিও, আর ভিডিও টিডিও করে থাকলে ডিলিট দিয়ে দিও, ঠিক আছে? দুজন সম্মতি জানায়। ইস্তিয়াক পুলিশের নাটক সবই বুঝতে পারছে, তবুও টাকা বাড়িয়ে দিয়ে বিদায় দিয়ে তুলির দিকে গেল। ইস্তিয়াক টাকা দিয়ে তুলির কাছে আসে, ওর মুখের দিকে ভালোভাবে তাকায়। কেমন বিপর্যস্ত চেহারা, হয়তো ভয় পেয়েছে ভীষণ। সে হাত পিঠের দিকে নিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলল, চলো যাই। খানিক হেঁটে ইস্তিয়াক পুনরায় বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন, মন খারাপ? তুলি নিজেকে আর সামলাতে পারে না, ইস্তিয়াকের বুকে মুখ লুকোয়, পুরো শরীর ফ্যাস ফ্যাস কান্নায় কেঁপে ওঠে। ইস্তিয়াক বাহাতে ওর থুতনি ধরে তুলে চোখের জল মুছে দিতে দিতে বলল, আরে কাঁদছো কেন বোকা, এরকম কত হয় মানুষের সঙ্গে, তাছাড়া আমরা বিবাহিত হয়েও ওইখানে কিছুই তো করিনি, তবু পুলিশ বলেছে ভিডিও টিডিও করে থাকলে ডিলিট করে দিতে, কেঁদো না, চলো আস্তে আস্তে যাই, সামনে গিয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব, টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাও। ইস্তিয়াকের স্বাভাবিক আচরণ দেখে তুলি মনে মনে ভীষণ খুশি হয়, সবকিছুই পজিটিভলি নিচ্ছে মানুষটা। ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে তুলি মুখ মুছে নেয়। এবার এক ফাঁকে ওই নাম্বারটা ব্লক করে দিতে হবে, আগেরটা ব্লক করে দেওয়ার পরও আরেকটা দিয়ে কল আর মেসেজ দিয়েছে। কয়টা সিম কে জানে, যখন তখন কল এলে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা, ইস্তিয়াককে কি ছবিগুলোর বিষয়ে বলবে, আগ বাড়িয়ে বলার পর যদি সন্দেহ করে? বিয়েটাও হয়েছে বেশি দিন হয়নি, সবে মাত্র 1 মাস হলো, তবে চেনা জানা অনেক আগে থেকেই। তখন মুগ্ধা তাদের বাসায় ইস্তিয়াক ভাড়াটিয়া হিসেবে ওঠে, পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। নিজের পরিবারের সঙ্গে তার সবসময় ঝামেলা লেগে থাকে, কারোর সঙ্গে বনিবনা হয় না, এখনো তেমন নেই। এটাই মূল সমস্যা কিনা আরো কিছু আছে তুলি জানে না। ব্যাংকে চাকরি হওয়ার পর মা বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় ইস্তিয়াক, তুলিও রাজি হয়ে যায়। খুবই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়, বলতে গেলে ইস্তিয়াকই এত আয়োজন চায়নি। বিয়ের সময় ইস্তিয়াকের বাবা মা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ইস্তিয়াক। তার মা বাবাও ছেলের কথার বিরুদ্ধে যাননি, কেন যেন ওরা ইস্তিয়াককে নিজের মতো থাকতে দেন, কোনো কিছুতেই খাটাতে চান না। এর পুরোপুরি কারণ তুলি বের করতে পারেনি, কেবল ওরা বলেছিল, বৌমা আমাদের ছেলেটা হঠাৎ অনেক বেশি রেগে যায়, তুমি মানিয়ে নিও মা। তার মানে ওরা হয়তো ইস্তিয়াককে কিছুটা ভয়ও পায়। কি হলো, এত চুপচাপ কেন? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভাবনার ভুবন থেকে বাস্তবে ফিরে আসে। না কিছু না। মন খারাপ? না, শুধু একটু শান্ত লাগছে।
এই তো রাস্তায় চলে এসেছি, একটা রিকশা নিয়ে সোজা চলে যাব। ইস্তিয়াক রিকশা ডেকে আনে, দুজন রিকশায় উঠে বসে। ওর পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরেছে ইস্তিয়াক, তলিয়ে কাঁধে মাথা রেখে, কিন্তু আশেপাশের কিছুই যেন দেখছে না, শব্দ কানে আসছে না, মাথায় কেবল উপর চুপুরি চিন্তার ঝড় বইছে। অচেনা নাম্বারের ছেলেটি আসলে কে, তাকে চেনে কিভাবে, নাম্বারই বা পেল কোথায়, আর তার সঙ্গে অন্তরঙ্গ ছবি, লিপকিসের ভিডিও, এগুলো কিভাবে সম্ভব? যে ছেলেকে চেনেই না তার সঙ্গে নিজের এমন ছবি কিভাবে? নিশ্চয়ই এডিট করা, তার তো আর স্মৃতিশক্তি লোপ পায়নি যে অতীত ভুলে গেছে। কেউ চাইছে হয়তো ইস্তিয়াকের সঙ্গে তার সুখের সংসার ভেঙে যাক, ছেলেগুলোকে যেহেতু টাকা দিয়েই এসেছে ওদের দিক শেষ, সুতরাং বিষয়টি আপাতত ইস্তিয়াককে না জানানোই ভালো, সম্পর্কে সেধে সেধে তৃতীয় পক্ষ ঢোকানোর মানেই হয় না। ওই লোকাল দুইটা ছেলে কি সব বলাবলি করল? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কি বলেছে? আমি পুরোপুরি শুনিনি। তোমাকে কিসের জন্য ব্ল্যাকমেইল করতে চাইছিল, তুমি নাকি টাকা নেই বলেছো, এসব দূর থেকে শুনলাম। তুলি সুস্থির নিঃশ্বাস নেয়, তার মানে ইস্তিয়াক বিষয়টি ভালোভাবে বোঝেনি। হ্যাঁ, ওরা টাকা চাইছিল, বলল আমরা কি করেছি সব ভিডিও আছে, আমি টাকা দিলে এগুলো ডিলিট করে দেবে। আমরা কি এমন করেছি বলো, তাদের কেন ভয় পেয়ে টাকা দেব, তাই বলেছি আমার কাছে টাকা নেই। ভালো করেছো, সবগুলো এই ধান্দাবাজের দল, তুমি বোর হচ্ছে দেখে ঝামেলা মিটমাট করে চলে এলাম, না হয় দেখতাম কিভাবে টাকা নেই। তুলি আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে বলল, থাক, ঝামেলা না করাই ভালো হইছে। খানিক দূরে যেতেই রাস্তায় জ্যাম, রিকশা থেমে আছে অনেকক্ষণ। তুলি ওর কাঁধে তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখ বুঝে মাথা রাখে, পাশেই ফুচকা ও বাদামওয়ালা দেখে ইস্তিয়াক হাত ইশারায় ডেকে ফুচকা এবং বাদাম নেয়। তুলি কিছুই বুঝতে পারছে না, সে হয়তো ঘুমিয়েই গেছে। ইস্তিয়াক এক হাতে তাকে বেঁধে রেখেছে। বাসায় পৌঁছতে তাদের সন্ধে হয়ে গেল, তুলির মাথা ভীষণ ভার ভার লাগছে, তাই এসেই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে গা ছেড়ে দেয়। ইস্তিয়াক ফ্রেশ হয়ে এসে বলল, শুয়ে থাকো, কিন্তু অসময় ঘুমিয়ে যেও না, আমি কফি জাল দিয়ে নিয়ে আসছি। তুলি মাথা নেড়ে সম্মতি জানায়, লোকটা এত যত্ন নেয়, দিনকে দিন ভীষণ মায়াই চুরিয়ে গেছে। ইস্তিয়াক রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই তুলির মনে পড়ে যায়, ফোনটা হাতে নেয়, প্রথমেই ওই নাম্বার ব্লক করে, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ক্রোধে লেখে, তুই এসব পিকচার আর ভিডিও এডিট করছিস কেন, কোন গরুর বাচ্চা রে তুই, তোরে যে বললাম চিনি না, তারপরেও কল দিস কেন, বাসায় কি মা বোন নাই? আমি একজন বিবাহিত মেয়ে, আগেই বলছি তোকে চিনিও না, তারপরেও কেন মেসেঞ্জারে কল দিচ্ছিস, আবার আমার পিকচার এডিট করে পাঠিয়ে ভয় দেখাইতেছিস, কুত্তার বাচ্চা। তোরে নামে মামলা করবো, আমি জেলের ভাত খাওয়াবো, আগের নাম্বার ব্লক দিছি, এখন আরেকটা নাম্বার দিয়ে চালাচ্ছিস, আর কখনো মেসেজ দিবি না বললাম। মেসেজটা সেন্ড করে ব্লক দেয় নাম্বার। রাগে এখন রীতিমতো তুলির শরীর কাঁপছে, আজ কেমন বিপদেই না পড়েছিল এই অচেনা লম্পটটার কারণে। খানিক পরেই ট্রে করে কফি নিয়ে এলো ইস্তিয়াক। এই যে ম্যাডাম, অবেলায় ঘুমানোর দরকার নেই, চলো বেলকনিতে বসে কফি খাই। উঠতেই ভালো লাগছে না, ইস্তিয়াক মুচকে হেসে বলল, শুয়ে থাকো। কথাটি বলে সে ট্রে নিয়ে ব্যালকনিতে যায়, সেখানে দুটা চেয়ার আছে, জায়গায় ছোট্ট হলেও বসতে ভালো লাগে, মন ফুরফুরে হয়ে যায়। এখান থেকে রাতের আকাশ দেখতে দারুণ লাগে, নিচে তাকালেও পাড়ার পাশাগুলোর জানালার ফাঁক গুলো রাতের তারার মতো বিন্দু বিন্দু আলো উকি দেয়।
ইস্তিয়াক ট্রে রেখে তলির পাশে গিয়ে বসে। তলি ওর হাতটা গালে চেপে ধরে তাকায়। মানুষটা এত যত্ন করে ভালোবাসে, ওকে কখনো হারাতে পারবে না তলি। হাজার ডাকি হোক, সে মানিয়ে নেবে। কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে না থেকে উঠো। কথাটি বলে ইস্তিয়াক মাথার দিকে হাত নিয়ে আস্তে করে তোলে, আর এক হাত হাঁটুর দিকে নিয়ে পাঁচকুলা করে কোলে নেয়। তলি আবার কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ছে। ইস্তিয়াক তাকে বুকের সঙ্গে আরো চেপে ধরে বলল, এইভাবে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তলি ওর কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার এত ভাগ্য ভালো কেন আমি ভেবে পাই না, কি করে আপনার মতো বল পেলাম। বাবা তাই? জি, তবে আমার প্রায় মনে হয় এই সুখ আমার দীর্ঘস্থায়ী হবে না। তা কেন? জানি না, অবচেতন মনে বলে। ব্যালকনিতে এসে ইস্তিয়াক তাকে চেয়ারে বসায়। তুলি রসিকতা করে বলল, আপনার কোলেই ভালো লাগছিল, শরীরের উষ্ণতাই কেমন লাগে। ইস্তিয়াক ওর হাতে কফির কাপ তুলে দিয়ে বলল, আমার বউটা যেরকম চাচ্ছে সেরকমই হবে, আগে কফি খেয়ে নাও, তারপর। তারপর কি হবে? পরেরটা পরে, আগে কফি শেষ হোক, তোমার ঘুম ঘুম ভাব কেটে যাবে। তুলে কফিতে চুমুক দেয়, খানিকক্ষণ নিরাপত্তায় কেটে যায়। নিরাপত্তা ভাঙে ইস্তিয়াক, তুমি এখনো আপনি বলো, তুমিতে কবে আসবে? আর আসবো না, আপনি বলতেই ভালো লাগে। তা কেন, তাহলে কি আমিও আপনি ডাকবো নাকি? জীবনেও না, তুমি বলবেন, আপনার মুখে আমার নামও ভীষণ ভালো লাগে। ইস্তিয়াক রসিকতা করে বলল, তাহলে আমি তুই ডাকবো। আচ্ছা ঠিক আছে। একদম না, বরের মুখে তুই খুবই বিশ্রী লাগে, তুমি সুন্দর। আচ্ছা। দুজনের কফি শেষ হতেই ইস্তিয়াক কাপ রেখে শীতল পাটি নিয়ে এলো। একটু রুমে যাও তুলি। তুলি গেলে সে চেয়ার দুটো বের করে শীতল পাটি বিছিয়ে নেয় ব্যালকনিতে। আসো বসো এসে। এত আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি। ইস্তিয়া গিয়ে বাদাম আর ফুচকার ব্যাগ নিয়ে এলো। মোবাইলে মৃদু শব্দে ছেড়ে দিল তার প্রিয় কবির প্রিয় গান, সেদিন দুজনে তুলেছি নবনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। ইস্তিয়াক পলিথিনের ব্যাগ থেকে ফুচকা আর বাদাম বের করে সামনে রাখে। তুলি অবাক হয়ে বলল, এগুলো কখন নিলেন, খেয়ালই করিনি তো। তুমি ঘুমাচ্ছিলে তখন। কিন্তু রিকশা থেকে নেমে রুমে এলাম, তাও খেয়াল করিনি। তুমি জানো কোথায় মন পড়ে আছে তোমার। তলি আর সেদিকে কথা বাড়াতে গেল না, সে এড়িয়ে গিয়ে বলল, জায়গাটা অনেক ভালো লাগছে, পার্টিও মাপ মতো এনেছো দেখছি। আমি রোজই এখানে এসে সন্ধ্যায় একা একা বসে গান ছেড়ে সিগারেট টানতাম। এই ভালো কথা মনে করছেন, আপনি সিগারেট খান জানি, কিন্তু গন্ধও তেমন পায় না, আবার আমার সামনেও খান না, তা কেন? তুমি অপছন্দ করতে পারো ভেবে। আরে না, আমার না ছেলেদের সিগারেট খেতে দেখলে অসম্ভব ভালো লাগে। ছেলেদের সিগারেট খাওয়ার ভাবটাই আলাদা, কেমন টান দেয় আর ধোয়া ছাড়ে। কিন্তু আমি দেখেছি অনেক মেয়েরা নিয়মিতও খায়, তবুও তাদের মানায় না। সিগারেট যেন ছেলেদের একান্ত ব্যক্তিগত অলংকার, যেরকম মেয়েদের নাক, কানের দুল, কপালের টিপ। বাবা সিগারেটকে মহিমান্বিত করে ছাড়বে দেখছি। তুলি ফিক করে হেসে বলল, সিগারেট খাওয়া অবশ্যই ক্ষতিকর, না খাওয়াই ভালো। মানে সিগারেট খাওয়া অবস্থায় ছেলেদের দেখতে আর কি কেমন হিরো হিরো লাগে। ইস্তিয়াক হেসে বলল,
যাই হোক, এখন তুমি আমার কোলে বসে বুকে পিঠ ঠেকিয়ে উষ্ণতা আর ওমম ভাব নিয়ে ফুসকা খেতে পারো। এইভাবে তো আপনাকে দেখা যাবে না, বাইরের আকাশ দেখবে। না, আমার আপনাকেই দেখে গল্প করে করে ফুসকা খেতে হবে। এসিয়া কোকে টেনে কোলে বসিয়ে বলল, কিন্তু আমার তো এরকম বসে গল্প করতে ইচ্ছে করে। তলে খিলখিল করে হেসে উঠল। ওর হাসিকে ছাপিয়ে রুম থেকে ভেসে এলো মোবাইলের রিংটোন। বুকটা কেঁপে উঠল তুলির। তোমার ফোনে কল এসেছে মনে হয়। তুলি উঠতে যাচ্ছিল, ইস্তিয়াক তাকে বাধা দিয়ে বলল, তোমার উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ইস্তিয়াক মোবাইল নিয়ে ফিরে এসে তুলির দিকে বাড়িয়ে দেয়। নাম্বার দেখে তুলির বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার অপরিচিত নাম্বার। সকালের না, এটা আরেকটা। তাহলে রিসিভ করো, অন্য কেউ হতে পারে। না থাক। ইস্তিয়াক আর কিছু বলল না। তুলি অস্বস্তি বোধ করছে। খানিক পর মেসেজ টিউন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তুলির শরীর যেন অসাড় হয়ে এলো। এই অচেনা নাম্বার থেকেই মেসেজ এসেছে। কি হলো, কোনো সমস্যা? কিসের মেসেজ? তুলি যথাসম্ভব নিজেকে অবিকৃত রেখে বলল, আর কিসের মেসেজ, গ্রামীণের অফিস থেকে? ইস্তিয়াক ভুরু কুচকে তাকায়, তবুও কিছু বলে না। ব্যালকনিতে আড্ডা দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতে দেরি হয় তাদের। তবুও মাঝরাতে হঠাৎ ইস্তিয়াকের ঘুম ভেঙে যায়, পাশে তুলি নেই। তখনই রাতের পিনপতন নিরবতায় ব্যালকনি থেকে কানে ভেসে এলো তুলির নিম্নস্বরে ফোনালাপ। তুলির ফোনালাপের কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না বিছানা থেকে। তবুও অতি উৎসুক হয়ে ইস্তিয়াক শুনতে গেল না। চোখ বুঝে চুপচাপ শুয়ে রইল বিছানায়। এক অচেনা ভয়ানক আশঙ্কায় বুক ধুকপুক করছে। এই আশঙ্কার মুখোমুখি দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি তার। যতটুকু পারা যায় দূরে থাকবে, একসময় হয়তো সবকিছু তার অগোচরেই ঠিক হয়ে যাবে। খানিক পর টের পায় তলি তার পাশে এসে শুয়েছে। চোখ বুঝেই থাকে সে। এভাবে দুজনই পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরে ইস্তিয়াকের ঘুম ভাঙে কপালে কারো হাতের কোমল স্পর্শে। সে ঘুম ঘুম চোখ মেলে তাকায়। তুলি মিষ্টি করে ডাকে, উঠুন, নাস্তা করবেন। ব্যালকনির দরজা ভেজানো, রাতে বোধ হয় তুলি লাগিয়ে আসেনি। দরজার ফাঁক গোলে ভোরের মিহি আলো টাইলসে এসে পিছড়ে পড়ে নৃত্য করছে। সেই আলোই তুলির চুলগুলো দেখাচ্ছে হালকা লালচে। কি মিষ্টি মুখশ্রী, চুল ঠোঁট সবকিছুই কেমন মোহময়। ভোরের পবিত্র স্নিগ্ধ চেহারা যেন সত্য প্রস্ফুটিত ফুল। ইস্তিয়াক তাকে টেনে বুকে এনে গলায় চোখে মুখে এলো পাথারি চুমু খায়। তুলি খিলখিল করে হেসে ওঠে। চারণ তো সাত সকালে কি শুরু করছেন? ইস্তিয়াক বাধ্য ছেলের মতো ছেড়ে দেয়, বাথরুমে আসে ফ্রেশ হতে। ইস্তিয়াকের মনে হলো তুলিকে ছাড়তে বলার সঙ্গে সঙ্গে সে অন্যদিন ছাড়ে না, আজ কেন এমন করলো? তার উপর কি অচেনা আশঙ্কার প্রভাব পড়েছে? ঘড়ির সুতো কি কাটা পড়েছে? ছন্দ কি পতন হচ্ছে? তা হতে পারে না, সে সব সময় একইভাবে তুলিকে ভালোবেসে যাবে। বাথরুম থেকে বের হতেই তুলি টাওয়াল নিয়ে এগিয়ে গেল। ইস্তিয়াক হাত বাড়ায়, তুলি পলকে সরিয়ে নেয় টাওয়াল। চোখ ভর্তি মমতা নিয়ে বুকের কাছাকাছি এসে নিজেই মুছিয়ে দেয় মুখ। ইস্তিয়াকের এই মুহূর্তে তুলির কোমর জড়িয়ে ধরা উচিত, আদান প্রদান করা উচিত প্রণয় বাক্য। সম্পর্কে কোনো অশুভ আশঙ্কার প্রভাব পড়তে দেবে না সে, তুলিকে একইভাবে ভালোবেসে যাবে। ইস্তিয়াক কোমর জড়িয়ে ধরে টেনে কাছে নিয়ে কানে ফিসফিস করে বলল, জানো আমি তো বিয়ে করতে চাইতাম না,
আমার সঙ্গে কেউ এক বিছানায় থাকবে, আমার সব কিছু ব্যবহার করবে, মানে সর্বোপরি আমার সঙ্গেই কেউ আছে, এগুলো আমি মানতে পারতাম না। বলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি আলাদা বাসা নিয়ে থাকি কেন, বাড়ির কারো সঙ্গে যাই না, তাই সবার সঙ্গে ঝামেলা হয়। আমার বিছানায় কেউ শুইলে মেজাজ খারাপ হয়ে যেত, আমার প্লেট গ্লাস সব আলাদা থাকতো। বাবা, তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো সবই ঠিক আছে, মনে হচ্ছে এত ভালো বর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। শুধু তোমার সঙ্গে আমি এমন, তোমাকে দেখেই প্রথম ভেবেছিলাম বিয়ে করব, এর আগে চিরকুমার থাকার সিদ্ধান্ত ছিল। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমিই আমার সেই মানুষ যার সবকিছু আমার কাছে সহনীয়। কিন্তু আপনি যেগুলো বলেছেন তাতে তো মনে হয় না কেউ আপনাকে কষ্ট দেয়। মিছিমিছি আপনিই কষ্ট পান, মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করে, কিন্তু আপনার বিছানায় কেউ থাকতে পারবে না, প্লেটে হাত দিতে পারবে না, তা কি হয়? এসব আমি জানি, তবুও আমি কেন যেন মেনে নিতে পারি না। কিন্তু তোমার বেলায় সবকিছু ঠিকঠাক, জানো তোমাদের বাসায় যখন থাকতাম একদিন বাথরুমে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়েছি, তখনই দেখি পানি নাই, আঙ্কেলের ফোনে কল দিচ্ছি রিসিভ হয় না, তারপর মাথা ধুয়ে গামছা গায়ে দিয়ে তোমাদের কলিং বেল চাপলাম, তখন তুমি দরজা খুলে দিলে, মনে আছে? হ্যাঁ একদম মনে আছে, কিন্তু এখন তো ছাড়ো না আমাকে, জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবেন? আরে আগে শোনো, তখন তুমি দরজা খুলে দিয়ে আমার অবস্থা দেখে মুখ টিপে হেসেছিলে না? হুম, কিন্তু নাস্তা করে নিন, তারপর শুনবো। ব্যস্ত হইও না তো, আগে শুনবে তো, মুখ টিপে হাসলে তখন তোমার গালের মাংস ডিমের কুসুমের মতো একপাশে দলা পাকায়। তুলি পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, মানে? আরে তুমি মুখ টিপে হাসলে গালের মাংস চোখের নিচের ওদিকে এই যে এই জায়গায় গিয়ে ডিমের কুসুমের মতো হয়ে যায়, সেদিন দেখে আমার কামড় দিতে ইচ্ছা করছিল। তুলি কাজ ভাঙা হাসিতে ফেটে পড়ে। তারপর ভাবলাম এই মেয়েকে বিয়ে করব, যখন ব্যাংকে চাকরি হলো তখনই নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। ঠিক আছে জনাব, কিন্তু এখন নাস্তা করুন। হ্যাঁ চলো। ইস্তিয়াকের মুখোমুখি বসার জন্য তুলি সামনের চেয়ার টানতেই টংটাং শব্দ করে চেয়ার থেকে চামচ পড়ল মেঝেতে। চামচ এখানে কখন রেখেছিল কে জানে। মাথা নুইয়ে তুলতে গিয়ে ইস্তিয়াকের নগ্ন পায়ের দিকে চোখ যায়, এক পায়ের ওপর আর এক পা রাখা। কি নান্দনিক দৃশ্য, ফর্সা পায়ের পুরো আঙ্গুলে পাতলা লোম, পুরুষ মানুষের পাও এত সুন্দর হয় বুঝি? তুলির ইচ্ছে করছে পা দুটো কোলে তুলে বিড়ালের মতন আদর করতে। কি হলো, টেবিলের নিচে ঘুমিয়ে গেলে নাকি? তুলি মুচকি হেসে উঠতে উঠতে বলল, চুম্বুকে আটকে রেখেছে। কি সব আবল তাবল বলো। আচ্ছা আপনার পা লম্বা করে আমার কোলে রাখবেন। ইস্তিয়াক ভুরু কুচকে পড়ল, কিভাবে? চেয়ারে বসে আছেন তো, সেখান থেকে বসে আমার কোলে রাখবেন পা? তা কেন? রাখুন না প্লিজ। ইস্তিয়াক পা লম্বা করে কোলে দেয়, তুলি বাহাতে দুপা জড়িয়ে ধরে বসে। প্রতিদিন এভাবে খাবো, আপনি পা কুলে দেবেন। ইস্তিয়াক মুচকি হেসে বলল, কিন্তু আরো কিছুক্ষণ এভাবে থাকলে আমার পা অবশ হয়ে যাবে, তখন আবার পঙ্গু বলে ছেড়ে চলে যাবে। তুলি মুচকি হেসে বলল, তা কেন? আমার উরু টেবিলে বেজে গেছে। ইশ, আচ্ছা নামান। ইস্তিয়াক পা নামাতেই তুলি নিজের পা জুতো থেকে বের করে ইস্তিয়াকের পায়ের পাতায় রাখে।
একবার আপনার পা উপরে থাকবে আর একবার আমার পা। আচ্ছা দেখুন ছুটির দুদিন কেমন চলে যাচ্ছে, কাল থেকে আবার তোমার অফিস। ইস্তিয়া কিছু বলল না, খানিক পর তুলি পুনরায় বলল, এই শুনুন না, আজ তো শনিবার, আপনার অফিস ছুটি আছে, চলুন না আমাদের বাসায়, আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইস্তিয়া খানিক ভেবে বলল, তোমাকে দিয়ে চলে আসবো, যখন বলবে আবার গিয়ে নিয়ে আসবো। আপনার একা থাকতে সমস্যা হবে না? না, একা থেকে আমি অভ্যস্ত, তবে তোমাকে মিস করব, আর মিস করলেই চলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জনাব। দুপুরে দুজন বের হয় রিকশা নিয়ে। মামা মোগদা যাওয়ার আগে একটা মিষ্টি মাষ্টির দোকান দেখে থামাবেন। তুলি চোখ পাকিয়ে বলল, তা কেন? দামান যাবে শ্বশুর বাড়ি। দেখ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, এসব লাগবে না। তুমি তো ওই বাড়ির বাচ্চা, যে কিনা খেতে বসে বলে পা কোলে দিন, যেন না দিলে খাবে না। তুলি ফিক করে হাসে, তাই বলে বাচ্চা মেয়ে? তো বাচ্চা মেয়ে না, বাচ্চা ছাড়া কেউ বলবে একবার আপনার পা উপরে থাকবে আরেকবার আমার পা? তুলি মুখে হাত দিয়ে খিলখিল করে হাসে, তো আমি বাচ্চা হলে কি হলো? বাচ্চা বলেই তুমি যে কয়দিন থাকবে তার জন্য আইসক্রিম চকলেট এসব নিব। দোকানের কাজ সেরে দুজন খুনসুটি করতে করতে চলে এলো মুক্তা। তুলি আগে গেট খুলে ভিতরে গেল, এখান থেকে প্যাসেজ গিয়ে লেগেছে মেইন দরজায়, বাপাশে বাউন্ডারি ঘেঁষে কিছু ফুল গাছ আর টবে চারা দেখা যাচ্ছে। তুলি কলিং বেল চাপতেই গাছের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আপা আসছে বলে চড়িয়ে ধরল তুলিকে। ইস্তিয়াক ব্যাগ প্যাক দিল ওর কাছে, তাকে সিটিং রুমে বসিয়ে তুলি ভেতরে গেল। তুলির মা হুসনা বেগম বললেন, ইস্তিয়াক সালাম দিল, তোমরা আসবে জানতাম না বাবা, বোকা মেয়েটাও বলেনি, জানলে ওর বাবা বাসায় থাকতেন, তুমিও নাকি আজ থাকবে না। সমস্যা নেই আম্মু, আমি আবার নিতে আসবো তো। থাকবে না কেন বাবা, এখন থেকে তো একটু আগে বের হলে অফিসে যেতে পারবে। আজ একটু কাজ আছে। কুশল বিনিময় শেষে তুলি সহ তারা চলে গেলেন। ইস্তিয়াক সিটিং রুমে বসে টিভি দেখছে, কাছের মেয়ে নাস্তা দিয়ে গেল। তুলি একটু পরে শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এলো। আহ সালোয়ার কামিজ পরতে কি আরাম। ইস্তিয়াক মুচকি হেসে বলল, তাহলে তাই পরবে, শাড়ি পরো কেন? আপনার জন্যই। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। কি বলেন, খেয়ে দিয়ে যাবেন? আরে না, আমার কলিগদের সঙ্গে আজ আড্ডা দেব। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু বিদায় তো এখান থেকে নেওয়া যাবে না। আব্বু কখন ফিরবে ঠিক নাই, আর আম্মুকে ডেকে দিচ্ছি। আরে না সেটা না। তো তোমার রুমে নিয়ে চলো। তুলি চোখ পাকিয়ে বলল, কেন? বিদায় নেব, তার জন্য রুমে যাওয়ার কি আছে? রুমে নেওয়া কি নিষেধ? তাহলে থাক। আরে না চলুন। ইস্তিয়াক রুমে সেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তুলি আঁতকে উঠে বলল, এটা কি হলো? ইস্তিয়াক মুচকি হেসে ওর দিকে এগিয়ে গেল। তুলি পিছু যেতে যেতে খাটের কাছে গিয়ে আটকে যায়। ইস্তিয়াক ওর মুখটা আঁচলা করে ধরে, চোখে চোখ রেখে স্লথ গতিতে দুজনের ঠোঁট ঢুকে পড়ে অপর ঠোঁটে। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে ইস্তিয়াকের পুরো মুখে চুমু খায়। ঠিক আছে এবার যেতে পারি, বিদায় নেওয়া হয়ে গেছে।
ইস্তিয়াক পা বাড়িয়ে দরজা খোলার আগেই আবার তুলে চাপটে ধরে পেছন থেকে পিঠে গাল চেপে ধরে বলেন, কি হলো? তুলে অস্ফুট স্বরে বলে, যেতে দিতে ইচ্ছে করছে না, থেকে যান প্লিজ। ইস্তিয়াক ঘুরে তাকে বুকে ছড়িয়ে নেয়। আমি কাল আবার অফিস থেকে সোজা চলে আসবো ম্যাডাম, এখন যাই। তুলি মাথা তুলে তাকিয়ে বলল, আচ্ছা চান, কিন্তু কাল রাতে শিওর আসবেন। আচ্ছা বলেই ইস্তিয়াক আবার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। ইস্তিয়াক কলিগদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ফিরেছে বাসায়। খাওয়ার ঝামেলা বাইরেই চুকিয়ে এসেছে, এখন হাত মুখ ধুয়ে লম্বা ঘুম দেবে। বিছানায় যেতেই এলো তার মায়ের কল, ভালো মন্দ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙল অচেনা নাম্বার থেকে কল পেয়ে। ইস্তিয়াক তাকিয়ে দেখে ঘড়িতে 7টা বাজে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি রফিক। ওই দিন কাশবনে পুলিশের সঙ্গে ছিলাম, পরে এসেছিল হলুদ গেঞ্জি। ছেলেটির পরিচয় শুনে ইস্তিয়াক শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু এখন আবার আপনি আমার কাছে কি চান? ফোনের ওপাশ থেকে রহস্যের হাসি ভেসে এলো। তারপর ছেলেটি বলল, ভাই যাওয়ার কথা তো আপনার, আপনার অগোচরে কত কিছু হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। দেখুন ভাই, 7 সকালে কল দিয়ে নাটক করবেন না, আমার অফিস আছে। আমি 8টায় উঠে গোসল খাওয়া দাওয়া করে অফিসে বের হই, আপনি ভোরে কল দিয়ে ঘুম নষ্ট করেছেন। ভাই জীবনই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ঘুমিয়ে কি হবে? সত্যি বলতে আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। 2 দিন থেকে ভেবে যাচ্ছি, দুনিয়াতে বুঝি ভালো মানুষের সঙ্গেই শুধু এমন হয়? ভাই আপনি কি বলতে চাচ্ছেন বলুন, না হয় আমি কল কেটে দেব। ভাই আপনাকে জরুরি কিছু তথ্য দিতে যাচ্ছি। ওই দিন ভাবি টাকা দিয়ে বললেন আপনাকে না শোনাতে, তাই কিছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখলাম তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে। ইস্তিয়াকের বুকের থুকপোকানি বেড়ে গেছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। সে শঙ্কিত হলেও বুঝতে দিল না রফিককে, বিরক্তি নিয়ে বলল, আরে ধর ভাই, কথা এত না পেঁচিয়ে বলুন কি হয়েছে। ভাই এভাবে তো বলা যাবে না, ভাবি আমাকে ভ্যানিটি ব্যাগে যত টাকা ছিল সব দিয়ে গেছে আপনাকে না বলার জন্য। কি সব আবল তাবল কথা বলছেন, ও কখন টাকা দিল? টাকা যে দিছে সেটারও ভিডিও আছে ভাই। টাকা কেন দিছে? আমি ভাবির ফোন হাতে নেওয়ার পর দেখি একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সঙ্গে একটা মেসেজ, সেখানে লেখা আমাদের পুরনো কিছু ছবি দিয়েছি হোয়াটসঅ্যাপ দেখো। আমি তখন হোয়াটসঅ্যাপে গিয়ে পাই। কিসের ছবি? এরকম তো হবে না ভাই, ভাবি আমাদের টাকা দিয়ে গেছে আপনাকে না দিতে। আর ভাই আরেকটা সমস্যা দেখা দিয়েছে, আমার সাথের ছেলেটা ভিডিও আর ছবিগুলো যখন তখন নেটে দিয়ে ভাইরাল করে দিতে পারে, ওর নাকি কিসের একটা পেজ আছে সেটা রিসের জন্য, ভাইরাল করার জন্য, এগুলো নাকি একেবারেই পারফেক্ট, তখন তো আপনারও ইজ্জত যাবে। ইস্তিয়াক ধমক দিয়ে উঠল, আরে বেটা ভূমিকা বন্ধ কর, কি চাস সেটা বল, ছবি ভিডিও কি আছে পাঠা দেখি। ভাই হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দিচ্ছি, 5,000 টাকা পাঠান আগে, আর সব তথ্য পেয়ে গেলে আরো 5,000 টাকা পাঠাবেন। ইস্তিয়াকের ক্রোধে শরীর কাঁপছে, সে নিজেকে সামলে নিয়ে অবিকৃত গলায় বলল, আগে 5,000 পাঠানোর পর এডিট করা ছবি দিলে অথবা কিছুই না পাঠালে? ভাই আপনাকে আগে পাঠাচ্ছি, ভাবি যে আমাকে টাকা দিয়েছিলেন তার ভিডিও, তারপর আপনি টাকা পাঠান। ইস্তিয়াকের মনে হচ্ছে কেউ তার কলিজা মুঠোয় নিয়ে মোচড়ে ধরেছে। সে প্রাণপণে চাচ্ছে এই ছেলেটার ভিডিও যেন এডিট করা থাকে, সবকিছু যেন মিথ্যে হয়, তার কাছ থেকে টাকা নিয়ে যেন প্রতারণা করে কিছুই না পাঠায়। সে শঙ্কিত গলায় বলল, আচ্ছা
তাহলে ফোন রাখছি, আপনি হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিওর সঙ্গে বিকাশ নাম্বার দিচ্ছি। ইস্তিয়াক ফোন রেখে চোখ বন্ধ করে দুই হাতে মুখ আঁচলা করে ধরে বসল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন টিউন বাজতেই মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটি ভিডিও পাঠিয়েছে। ইস্তিয়াকের বুকে ধুকপোকানি বেড়ে যায়, পা যেন অসার হয়ে আসে, মাথার রগগুলো ফুলে যাচ্ছে, কান দিয়ে গরম ভাব বেরুচ্ছে। তার কাছ থেকে তথ্যগুলো লুকোতে তুলি এই ছেলেদের টাকা দিয়েছে, ভাবতেই পারে না সে। কাঁপা কাঁপা হাতে ভিডিওতে ক্লিক করে, নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না। ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশের সঙ্গে কথা বলছে। তুলি তার দিক থেকে মুখ ফিরিয়ে ভ্যানিটি ব্যাগ আড়াল করে টাকা দিচ্ছে ছেলেটিকে, অথচ রিকশায় কিংবা বাসায় এসেও তাকে একথা বলেনি তুলি। চোখ ঝাপসা হয়ে এলো, মোবাইল বিছানায় রেখে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। মস্তিষ্কের ভেতর খুব দ্রুত সন্দেহের গাছ রোপণ হয়ে সেই গাছ বড় হয়ে ডালপালাও ছাড়তে শুরু করেছে। তার বিকাশে এত টাকা এখন নেই। মোবাইল হাতে নিয়ে মেসেজ দিল, বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি, আপনি আমাকে সবকিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন আর আমাকে দিয়ে সবকিছু ডিলিট করে দেবেন, টাকা লাগলে আরও দেব, তবুও এগুলো ডিলিট চাই, নেটে ছাড়লে আমি মামলা করতে বাধ্য হব। ছেলেটি মেসেজ দিল, আরে ভাই এগুলো ভাববেন না, বিকাশ নাম্বার দিচ্ছি দেখুন, টাকা ছাড়েন তাড়াতাড়ি। বিকাশ নাম্বার পেয়ে ইস্তিয়াক উঠে দাঁড়ায়, একটা গেঞ্জি গায়ে দেয়, মানি ব্যাগ মোবাইল নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় গিয়ে মনে পড়ল সিগারেট আনেনি, পাশের দোকানে গিয়ে সিগারেট নিল একটা, ঘন ঘন টান দিয়ে ধোঁয়া ছেড়ে গেল মোড়ের বিকাশের দোকানে। সে টাকা পাঠিয়েই হোয়াটসঅ্যাপ আর চেক করল না, কোলাহলের এই রাস্তায় কিছুই দেখতে চায় না। দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে, নিজেকে বোঝাই যাই ঘটুক, যাই হোয়াটসঅ্যাপে দিক, সে তুলিকে এভাবেই ভালোবেসে যাবে, সময় সব কিছু ঠিক করে দেবে। এত রেগে যাওয়ার মানেই হয় না, তার জায়গায় অন্য কেউ হলে এগুলো হয়তো খেয়ালই করতো না। সে এমন তো নিজেই জানে, বাড়ির সবাই বলে, এখন বিবাহিত, আগের স্বভাব ছাড়তে হবে। নিজেকে শাসন করতে করতে ইস্তিয়াক বাসায় চলে আসে। হোয়াটসঅ্যাপ চেক না করে বিছানায় বসে আর একটা সিগারেট ধরায়, ধোঁয়া ছাড়ে ঘন ঘন, ডাটা অন করে সে, টং টং শব্দ করে একের পর এক ছবি আসতে থাকে। এগুলো তাকে না দেওয়ার জন্য তুলে লুকিয়ে টাকা দিয়ে এসেছে ছেলেদের, কথাটা মনে পড়তে ইস্তিয়াক সিগারেট ছুঁড়ে মারে দেয়ালে, মোবাইল হাতে নেয়, কাঁপা কাঁপা হাতে হোয়াটসঅ্যাপে ঢোকে। প্রথম ছবি একটা ছেলের সঙ্গে ধান খেতের জমির আইলে বসা, আর একটা সবুজ ঘাসে ওই যুবকটির বুকে শুয়ে আছে, আর একটা খড়ের স্তূপের উপর বসে ঠোঁটে চুম্বনরত অবস্থায়। কিছু নুট পিকচার, একটা ভিডিও সেলফি ক্যামেরায় তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজনেই একটা জমির আলে বসে আছে, সামনে পেছনে সবুজ ধান তাদেরকে ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে। ছেলেটি ওর স্তনে হাত রেখে চোরা ছাহনিতে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। ইস্তিয়াক আর ভিডিওটি দেখতে পারে না, মোবাইল ছুঁড়ে ফেলে বিছানায়। সে জন্মের পর থেকে কখনো তার কিছুতেই অন্যের ভাগ, অন্যের ছোঁয়া সহ্য করতে পারে না। ছোট ভাইটিকে একবার তার গেঞ্জি পরায় বেধড়ক মারধর করেছিল, সেই তারই স্ত্রীকে অন্য কেউ? আর তুলি ভাবতেই ওর গা গুলিয়ে উঠল, এত জঘন্য মিথ্যেচার। বাসরটাতে বলেছিল সেই নাকি প্রথম পুরুষ, কোনো পরপুরুষের ছোঁয়া এর আগে সে কখনো পায়নি, আর এই ছবি ভিডিওগুলো গোপন রাখতে তার অগোচরে টাকাও দিয়ে এসেছে। জায়গাটা গ্রাম এলাকা মনে হলো, ছেলেটা ওর মামার বাড়ির হয়তো। আচ্ছা, তুলি যে ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল তাকে কেন বিয়ে করেনি? ভাবতেই ইস্তিয়াকের ঘেন্নায় গা রেডি করে উঠল, সে একজন ব্যাংকার বলে ওই ছেলেকে ফেলে বিয়েতে বসেছে? তাহলে এইসব প্রেম ভালোবাসা প্রণয় বাক্য সবই মন ভোলানো? একতলা থুতু টাইলসদের মেঝেতেই ফেলে দিল ইস্তিয়াক। মোবাইল বেজে উঠল, রফিক কল দিয়েছে, সে রিসিভ করে বিধ্বস্ত অবস্থায় বলল, হ্যালো ভাই,
বাকি 5,000 টাকা পাঠান। ক্রোধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় ইস্তিয়াক। ছেলেটি অবস্থা বুঝতে পেরে পরে যোগাযোগ করব বলে হাসতে হাসতে ফোন রেখে দেয়। দুই হাতে মুখ ঢেকে ইস্তিয়াক বিছানায় বসে। নিজেকে শান্ত রাখতে হবে, তুলি তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই সংসার করছে। তবে কেন সে এত ভেঙে পড়বে, কেন রেগে যাবে? তার এসব বাজে স্বভাবের জন্যই কারোর সঙ্গে থাকতে পারে না, মিশতে পারে না। এখন থেকে এসব ছাড়তে হবে। সব কিছুরই সমাধান থাকে, যা হবার হয়ে যায়। বাঁচতে হয় বর্তমান নিয়ে। সে মনস্থির করে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে তুলির সঙ্গে কথা বলবে। সে এখন থেকে ঠান্ডা মাথার মানুষ, ব্যাংকে চাকরি করা ভদ্রলোক। জীবনে এই প্রথম সে নিজেকে সামলে নিতে পারল। এখন থেকে সব সময় পারবে। একেবারে শান্ত শিষ্ট হয়ে গেল। এভাবেই শান্ত থাকবে। সে এখন গোসল করবে, গোসল করতে আরাম। গোসল তার প্রিয়, আই লাভ ইউ গোসল। গোসল থেকে শান্তির কিছু নাই। ইস্তিয়াকের মনে হলো মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা লাগছে। সকালে কিছু খায়নি বলে হয়তো। প্রেশার কি লো নাকি হাই? মেঝেতে শুয়ে যাবে সে, অনেক আরাম। ইস্তিয়াক মেঝেতে খানিকক্ষণ পড়ে রইল। ঘাম ছাড়লো তার পুরো শরীর থেকে, ফোঁটা ফোঁটা ঘামে টাইলস ভিজে যাচ্ছে। কানে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে, শরীর খুব দুর্বল লাগছে। ইস্তিয়াক খাবে এখন। সকালে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করতে হয়, নাস্তা করতে হয়। সে কিনা কোথাকার রফিক টফিকের পাল্লায় পড়েছে। ইস্তিয়াক উঠে ধীরে ধীরে এলোমেলো পায়ে হেঁটে টেবিলে গিয়ে এক চুমুকে পুরো গ্লাস পানি খেল। সকালে বেশি পানি খাওয়া নিয়ম। ইস্তিয়াক একের পর এক গ্লাসে পানি ঢেলে খায়। খালি পেটে শুধু পানি খেলে হয় না, সঙ্গে কিছু খেতে হয়। ইস্তিয়াক ব্রেড আর জেলি নিয়ে এলো। ব্রেডে জেলি লাগিয়ে এক পিস শেষ করে তার মনে পড়ল দাঁত ব্রাশ করেনি। ব্রেড জেলি রেখে চলে গেল বাথরুমে। আয়নায় তাকালো সে, চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। ঘুম হয়নি ঠিকঠাক, মনে মনে গালি দিল ধান্দাবাজ রফিককে। সে আর বেশিক্ষণ নিজের সঙ্গে প্রতারণা করতে পারল না, শাসিয়ে রাখতে পারল না। কান্না দলা পাকিয়ে এলো গলায়। তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দেয় ইস্তিয়াক, বসে পড়ে মেঝেতে, হাওমাও করে কেঁদে ওঠে। তুলিকে কেউ চুমু দিয়েছে, বিশেষ অঙ্গে স্পর্শ করেছে, তুলি সেটা উপভোগ করেছে। এখন আবার তার সঙ্গে একেবারে নিষ্পাপ বালিকার অভিনয় করে সংসার করছে। ইস্তিয়াক যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার নিজের রুচি নিয়েই এখন হতাশ হচ্ছে। সে কি করে তুলির মতো? না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। তুলিকে আগের মতোই ভালোবাসবে। ছবিগুলো এডিট করা, ভিডিও এডিট করা। দুনিয়া কোথায় গেছে তার জানা নেই, প্রযুক্তি কোথায় গেছে তার জানা নেই। এগুলো নিখুঁত এডিট। তুলির সঙ্গে সে কথা বলবে, শাওয়ারের পানির সঙ্গে তার চোখের জলগুলো মিশে যায়। উঠে দাঁড়ায় ইস্তিয়াক, ভেজা কাপড় ছেড়ে টাওয়েল দিয়ে শরীর মুছে নেয়, কাপড় পাল্টে নাস্তা করতে বসে। নিজেকে বোঝায় যেন কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। খাওয়া গোসল সব কিছু ঠিকঠাক করতে হবে। অফিসে কল দিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। নাস্তা শেষে বের হয় রিক্সা নিয়ে। তুলিদের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে তখন ঠিক দুপুর 12টা। ইস্তিয়াক বাড়ির গেটের অনেক দূরে থাকতেই দেখে তুলি একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে। সেও রিক্সা নিয়ে ফলো করে পিছু পিছু যায়। খানিক পর একটা পার্কের সামনে গিয়ে থামে ওর রিক্সা। ভাড়া চুকিয়ে তুলি গেট দিয়ে ঢুকে পড়ে। ইস্তিয়াকও তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে সাবধানে ছুটে যায় সেদিকে। তুলি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাউকে কল দিচ্ছে। খানিক পর ফোন কানে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো ছবির সেই ছেলেটি। তুলিকে দেখেই ছুটে গিয়ে চড়িয়ে ধরে কেঁদে ফেলল। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়ে বসতে? কিভাবে পারলে তুমি? আমাদের কত স্মৃতি, আমরা একে অন্যের শৈলের প্রতিটা পশম পর্যন্ত চিনি, আর তুমি এখন বলো আমাকে চেনোই না?
এরকম কেন করলে আমার সঙ্গে? জানি তুমি বাধ্য হয়ে বিয়ে বসেছ, আমার তাতে কিছু যায় আসে না। চলো আমরা পালিয়ে যাই এখান থেকে কোথাও। কথাগুলো শুনে ইস্তিয়াকের মাথায় যেন আগুন ধরে যায়, পুরো শরীরের লোম মাথা তুলে দাঁড়িয়েছে, কান দিয়ে পেরুচ্ছে গরম ভাব, হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না, সে কি কোনো স্বপ্ন দৃশ্য দেখছে? ছেলেটি তুলিকে চড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, তুলি কোনো জবাব দিতে পারছে না, নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক, চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরুচ্ছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইস্তিয়াক এদিকে এগিয়ে আসছে, তার এখন কি করা উচিত, কি হচ্ছে এসব? তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইস্তিয়াক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকেই ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলে দিয়ে ইস্তিয়াকের দিকে ধেয়ে এসে পড়ল। এই মিয়া, আপনি কে? আমি ওর হাজবেন্ড। ছেলেটি খানিকক্ষণ ইস্তিয়াকের মুখের দিকে তাকিয়ে থেকে পায়ে পড়ে গেল। ভাই বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, প্লিজ ভাই আপনি আমার হাতে তুলে দেন ওকে। কথাটি শেষ করার আগেই ইস্তিয়াক প্রচণ্ড জোরে ছেলেটির গালে চড় দিয়ে পা ছাড়িয়ে দিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তুলি বিস্ময়ে এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, চেতনা যেন ফিরে পেল, সে ছুটে গিয়ে ইস্তিয়াকের হাত ধরে বাধা দিল। পার্কের অন্য উৎসুক জনতাও এদিকে ছুটে এসেছে। ইস্তিয়াক ঘুরে লোক সম্মুখেই তুলির গালে দিল চড় বসিয়ে। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুলির বিস্ময়ের চরম সীমা অতিক্রম হয়ে যায়। সে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ইস্তিয়াকের মুখের দিকে। আর কিছুই বলার নেই তুলির, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। তুলিকে জনসম্মুখে টেনে হেঁচড়ে পার্ক থেকে নিয়ে বের হয়ে গেল ইস্তিয়াক। রিক্সা ডেকে নিয়ে এলো বাসায়। তুলি পুরো রাস্তা চুপচাপ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। রিক্সা যাচ্ছে টুংটাং শব্দ, গাড়ির হর্ন, রং বেরঙের পোশাক পরা মানুষ কিছুই যেন তুলি দেখছে না, শুনছে না। থমথমে মুখ, শূন্য দৃষ্টি, একেবারে যেন অনুভূতিহীন পাথর সে। বাসার গেটের সামনে রিক্সা থেকে নেমে ইস্তিয়াক হাত ধরেই টেনে নিয়ে এলো ওপরে। তুলি কেবল হতবুদ্ধি হয়ে দেখছে, ইস্তিয়াকের এই অচেনা রূপ দেখে সে মুখ হয়ে গেছে। বাসায় আসার পর দরজা বন্ধ করে হ্যাচকা টান দিয়ে যেন তাকে ছুঁড়ে ফেলল বিছানায়। তুলি বিছানায় পড়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ইস্তিয়াকের দিকে। একদম অচেনা এক হিংস্র পুরুষ। চোখের সামনে ইস্তিয়াক প্যান্টের বেল্ট খুলে মোবাইলে সেই ছবিগুলো বের করে বলল, তোর মতো নষ্টা মেয়ে আমার বউ ভাবতেই ঘেন্না লাগছে। এইখান কি, এই ছবিগুলো কি, তুই না কোনো পুরুষের ছোঁয়াই পাসনি? তুলি যেন কথাগুলো শুনতেই পারছে না, চোখের সামনে যা দেখছে সবই যেন স্বপ্ন দৃশ্য। ইস্তিয়াকের হাতে বেল্ট, খানকি শব্দ ভীষণ কানে এসে লাগলো। আর কি বাকি আছে, সে আর ছবিগুলোর কি ব্যাখ্যা দেবে, দিয়ে কি হবে? লোক সম্মুখে চর, রিক্সা থেকে টেনে উপরে নিয়ে আসা, এখন আবার প্যান্টের বেল্ট। তুলি ভাবতেই পারে না, আচমকা পিঠে আঘাত পেয়ে তুলি আর্তনাদ করে উঠল। এখন কথা বেরোচ্ছে না তাই না, হাতে নাতে জড়াজড়িতে ধরা পড়ে মুখ বন্ধ, নাগরকে যখন ভুলতেই পারবি না বিয়ে বসলি কেন, টাকার লোভ, ব্যাংকার জামাই শুনেই বিয়ে বসে গেছিস? আবার বেল্ট দিয়ে প্রহার করল ইস্তিয়াক, মোবাইলে ভিডিও প্লে করে বলল, মিথ্যকের বাচ্চা বলেছিলি, তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? তুলির বিস্ময় আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল, যেন চেতনা ফিরে পেল এখন। তাকে বেল্ট দিয়ে আঘাত করছে ইস্তিয়াক, লোকটি তার গায়ে হাত তুলল,
অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, কিছু বোঝার আগে জিজ্ঞেস করার আগেই জনসম্মুখে চর মেরে অপমান করল। তাকে নিচের মা বাবাও কখনো এরকম গালি দেয়নি, আর ইস্তিয়াক কিনা ঘেন্না লাগছে তুলির, এমন একটা জঘন্য মানুষ তার স্বামী, যে স্ত্রীকে কিছু না বুঝে অন্যায়ভাবে অশ্রাব্য ভাষায় গালি দেয়, গায়ে হাত তোলে। এই ঘটনা না ঘটলে তো সে ইস্তিয়াকের এমন হিংস্র রূপ দেখতে পেত না। সে এখনো এখানে কি করছে? আগে শুয়েছিস তো শুয়েছিস, এখন আবার পার্কে গিয়ে চড়াচড়ি? কথাগুলো বলে ইস্তিয়াক পুনরায় প্রহার করতেই বেল্ট ঢুকে গেল তুলির হাতের মুঠোয়। এলোমেলো চুল, শূন্য পাথর দৃষ্টি, চোখের পলকে একটা চর দিয়ে লাগলো ইস্তিয়াকের গালে। পাগলের বাচ্চা, সেই মেয়েটি আমি নয়। ইস্তিয়াক হেসে উঠে চুল মুঠো করে ধরে বলল, আবার মিথ্যে কথা? ছবিগুলো মিথ্যে হলে নাগরের সঙ্গে দেখা করে জড়াজড়ি করতে গেলি কেন? তুলি হ্যাচকা টানে হাত ছাড়িয়ে বলল, তোর কাছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে ছোট করার ইচ্ছা নাই। তুলি বিছানা থেকে ওড়না নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ইস্তিয়াক আটকে রাখার চেষ্টা করল না, অস্ফুটে বলল, হ্যাঁ, চোরের মেয়ের বড় গলা তো থাকেই, ছবি মিথ্যে, জড়াজড়ি মিথ্যে, সেই মেয়েটি তুমি নও, সেটা ভূত। খানকি, ভাগ এখান থেকে। কথাগুলো বলে ঘেন্না এসে থুতু ফেললো মাটিতে। কথাগুলো শুনে তুলির মুখে বিষাদ মাখা হাসি ছড়িয়ে গেল। পেছনে না তাকিয়ে প্রস্থান করল সে বাসা থেকে। তুষারের হাতে তুলির ভ্যানিটি ব্যাগ, সে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। খানিক পর রিকশার পিছু পিছু ছুটে গিয়েও তুলিদের হারিয়ে ফেলে। দুঃখ কষ্ট ফিরে যাবে ফুপুর বাসায়, তখনই মনে পড়ল তুলির ভ্যানিটি ব্যাগ পার্কে গাছের গোড়ায় পড়ে আছে, সেটা নিয়ে যায়নি তুলি। কেউ পেয়ে গেল কিনা কে জানে। পুনরায় সে দৌড়ে ছুটে যায় পার্কে, গাছের নিচেই পেয়ে যায় ব্যাগ। ব্যাগের ভেতরে তেমন কিছুই নেই, কিছু টাকা, মোবাইল আর মেইলি সাজগোছের জিনিসপত্র। তুষার মোবাইল হাতে নিয়ে দেখেছে লক করা। এই মোবাইল সে তুলির কাছে ফিরিয়ে না দিলে কিভাবে যোগাযোগ করবে ওর সঙ্গে? এই নাম্বার ছাড়া আপাতত তার কাছে কিছুই নেই। ওর বাসার ঠিকানা সে জানে না, নাম্বারটাও খুঁজে পেয়েছে ভাগ্য গুণে। তুলি ব্যাগের খোঁজে এখানে আসবে এই আশায় সে পার্কের বেঞ্চে শুয়ে আছে। চোখের সোজা গাছের ডালে কিছু কাক বসে কর্কশ গলায় কা কা করছে। সে ভাবছে তুলির বরকে নিয়ে, লোকটা ভালো না, লোক সম্মুখে স্ত্রীর গায়ে হাত তুলেছে, টাকা পয়সা হলেই হয় না, এই সংসার ওর ছেড়ে দেওয়াই উচিত, লোকটা নিশ্চয়ই মদ গাঁজা খায়, না হলে এমন পথ মেঝেছি হয় নাকি? কিন্তু ওর সঙ্গে সে এখন কিভাবে যোগাযোগ করবে? মোবাইলই তো ফেলে চলে গেছে, এটা পৌঁছে যে দেবে বাসার ঠিকানাও সে জানে না। জোহরের আচান দিচ্ছে মসজিদগুলোতে, সে তো এখনো এলো না, মোবাইলের জন্য কি মনে পড়া মাত্রই ছুটে আসার কথা না? তুষারের মোবাইলে ফোন বেজে ওঠে, নাম্বার দেখে সে অবাক হয়ে অস্ফুটে বলে, স্যারের কল? রিসিভ করলো তুষার, ভয়েস শুনেই সে হাঁপ ছেড়ে বাঁচে। তোমার ভ্যানিটি ব্যাগ আমার কাছে আছে, ওপাশ থেকে বলল। ভ্যানিটি ব্যাগ মানে কি যাতা বলছো? আগে আমার কথা শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুষার নাম্বার আবার দেখে, কিছুই সে বুঝতে পারছে না, ভ্যানিটি ব্যাগ তো ওরই, তবুও সে এসবে না গিয়ে বলল, হ্যাঁ বলো, কি করতে হবে? আমি এই মুহূর্তে সিলেট শাহজালার মাঝারে আছি, খুব কষ্টে বাবার মোবাইল নিয়ে পালিয়ে এসেছি, এখানকার কিছুই আমি চিনি না, টাকা পয়সাও আমার কাছে নেই, তুমি এখনই রওনা দাও। তুষার অবাক হয়ে বলল, আশ্চর্য, তুমি সিলেট গেলে কখন? এসব এখন শোনার সময় নেই তুষার, আগে আমাকে নিতে এসো, এই মোবাইলেও খুব বেশি চার্জ নেই, আর বাড়ি থেকে কল আসতে শুরু হবে, আমি এখনই অফ করব। তুষারের মাথায় কিছুই ঢুকছে না, সে আমতা আমতা করে বলল, সেখানে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগবে।
সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু আমাকে বলো তো, তুমি সিলেট গেলে কিভাবে? আমার সঙ্গে রসিকতা করছো নাকি? ওপাস থেকে ঝাঝালো কণ্ঠে ভেসে এলো, এখন রসিকতার সময়, আমি কি বিপদে আছি তুমি জানো? এত কথা না বলে রওনা দেবে কিনা, আমি ফিরে যাব। আচ্ছা আচ্ছা, আমি আসছি। ফোন রেখে সে কিছুই মেলাতে পারছে না। একটু আগে যে মানুষটি ঢাকা দেখা করেছে, সে আবার সিলেট কিভাবে যায়? কি হচ্ছে এসব? সে কি ভূত পেতনির পাল্লায় পড়েছে নাকি? এখন তার কি করা উচিত? সিলেট যাবে? সত্যি ওখানে সে কিভাবে সম্ভব? তাছাড়া ভ্যানিটি ব্যাগ কি করবে এখন? আচ্ছা, কোনোভাবে কি এই দুইজন মানুষ আলাদা? তুষারের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে চায় না। এখন সোজা বাসায় যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি বের হতে হবে সিলেটের উদ্দেশ্যে। সে বাসায় গিয়ে ফুপুকে বুঝিয়ে রেডি হয়ে বের হতে হতে 3টে হয়ে গেছে। সায়দাবাদ থেকে সে বাসে উঠল 3:30। বাস ছেড়ে দিয়েছে। তখনই মনে পড়ল ওর ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছে। ওকে একটা কল কি দেবে? মোবাইল বন্ধ করে ফেলবে বলেছিল, তবুও তুষার কল দিল। রিং হচ্ছে। মিথ্যকের বাচ্চা বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? হ্যালো, হ্যাঁ আমি বসে আছি, এখন আসবো। আসলে তুমি সিলেট? এইরকম কথা বলছো কেন? কয়বার বলবো আমি সিলেট? আর ফোনের চার্জ নেই, আমি অফ করে দিচ্ছি এখন। তুমি সোজা মাছারে আসবে, আমার এই নাম্বার টাকা দিও পাইলে, তাহলে আমি নিজেই মোবাইল অন করে কল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছি। কিন্তু যে আমার সঙ্গে দেখা করেছে সেই মেয়েটি তুমি হলে তো এখন সিলেট থাকার কথা নয়। তাহলে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাবই বা কেন? আরে ধুরো, তোমার কিসের ভ্যানিটি ব্যাগ আর সেই মেয়ে? কি আবোল তাবোল বকছো? আচ্ছা আচ্ছা, আমি আসি, তারপর সব বলছি। হুসনা বেগম তুলির দরজায় ডাকাডাকি করছেন। কি হয়েছে বলবি তো তুলি? সে যে এসে দরজা বন্ধ করে ভিতরে আছিস, আর তো বেরি হচ্ছিস না। তুলি ভেতরে থেকে বলল, কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। সে কখন থেকে তো বলছিস ঠিক আছিস, কিন্তু দেখেও তো মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে রে মা। কাজের মেয়েটি বলল, আন্টি আপনার হাতে ব্যাগও ছিল না আসার সময়ে। হ্যাঁ বের হয়েছিল হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে। তিনি আবার ডাকলেন, তুলি তোকে ছিনতাইকারী ধরেছিল নাকি? ওপাস থেকে কোনো জবাবই এলো না। রহিমা দেখ তো আমার মোবাইল কোথায়, তুলির নাম্বারে কল দিয়ে দেখি। রহিমা গিয়ে মোবাইল নিয়ে এলো। তিনি তুলির নাম্বারে অনেকগুলো কল দিলেন। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। রহিমা কান লাগিয়ে দেখে এসে বলল, আপনার রুমে কোনো রিং হয় না আন্টি, তাইলে আপনার ছিনতাইকারী ধরেছিল মনে হয়। হুসনা বেগম আবার ডাকতে লাগলেন, দরজা খুলতো মা, কি হয়েছে তোর? তুলি দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। হুসনা বেগম গিয়ে তুলির পাশে বসে আঁতকে উঠলেন। ওর ঘাড়ের নিচে একটা কিসের দাগ। কি হয়েছে তুলি? কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোর পিঠে কিসের দাগ এটা? আর মোবাইল কোথায় ফেলে এসেছিস? তুলি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই পশুর কাছে ফিরে যাব না মা, আমি তোমাদের সঙ্গেই থাকব। তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। হুসনা বেগম মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। সে বের হয়ে গেল একটা কাজে, হুট করে ইস্তিয়াককে পেল কোথায়, আর ওর সঙ্গেই বা কি হয়েছে? তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বলতো মা?
তুলি কিছুই বলতে পারছে না। মায়ের বুকে মুখ গুজে কেবল কেঁদে যাচ্ছে। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়েটির মুখের দিকে তাকিয়েই তারা বেঁচে আছেন। ও ছাড়া তাদের আর কে আছে? মেয়েটি যদি সুখী না হয় তাহলে এই বিয়ে সংসার দিয়ে কি হবে? তিনি মেয়েকে শীতল গলায় বললেন, মা কি হয়েছে বলতো? তোর ঘাড়ের নিচে কিসের দাগ দেখি, কামিজ তুলতো? কিছু না মা, এগুলো। তিনি নিজেই কামিজ তুলে দেখে বিস্মিত হয়ে গেলেন। ওর পিঠে অনেকগুলো মারের দাগ। কে মারলো তাদের মেয়েকে, যাকে তারা ফুলের টোকাও দেননি কখনো? ইস্তিয়াক। কিন্তু ইস্তিয়াককে তুলি এখন পেল কোথায়? আর কেনই বা মারবে সে? মারার মতো কি কারণ থাকতে পারে? তারা তো এটা বরদাস্ত করবেন না। কত বড় সাহস তাদের মেয়ের গায়ে হাত দেয়। তিনি তুলির মাথা টেনে তুলে বললেন, কে তোকে এমন করেছে বলতো মা? সব বল আমাকে। তুলি আস্তে আস্তে মাকে সব বলতে শুরু করে। ইস্তিয়াক ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে আর ভাবছে, নষ্টা মেয়ে, আবার কত বড় বেয়াদব তাকে চড় মেরেছে। এই মেয়েকে সে ডিভোর্স দেবে, এমন মেয়েকে সে কিভাবে ভালোবেসেছিল, কিভাবে ওর প্রেমে পড়েছিল। নিজের রুচির প্রতি ঘেন্না লাগছে তার। খানিক পরেই তার ফোন বেজে উঠল, মায়ের কল। রিসিভ করল সে। হ্যালো ইস্তিয়াক, বাবা হঠাৎ করে কি সমস্যা হয়েছে? কি সমস্যার কথা বলছো? তুলির মা কল দিয়েছেন, তুই নাকি তুলির গায়ে হাত তুলেছিস, এটা তুই কি করলি বাবা? মেয়েটা নাকি তাদেরকে কারণ কিছুই বলছে না, এখন সে শুধু ডিভোর্স চায়। ইস্তিয়াক ক্রোধে বসা থেকে দাঁড়িয়ে গেল। সে আবার ডিভোর্স চাইবে কি? আমি তাকে ডিভোর্স দেব, আর চাইবেই তো ডিভোর্স। কোন মুখে সংসার করবে নষ্টা মাইয়া? বাবা মাথা ঠান্ডা কর, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, তাই বলে গালাগাল দিতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ডিভোর্স দিতে হয় না। তোর বাবা তুলির মাকে বলেছেন এখনই ডিভোর্স না করে তোদের দুজনকে নিয়ে আগে বসতে। কি হয়েছে সবকিছু আগে আমরা বুঝি। এর আগ পর্যন্ত মেয়ে ওর মা বাবার কাছেই থাকুক। এত বোঝাবুঝি কিছু নাই মা, এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তুই কেন মেয়ের সাথেই সংসার করতে পারবি না ইস্তিয়াক? এই মেয়ে ভালো, তাই এতদিন থেকেছে। তুলি ভালো শুনে ওকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো ইস্তিয়াক। তার বাবা মোবাইল নিয়ে বললেন, হ্যালো আমার কথা শোন। হ্যাঁ বলো, কি বলবা? তোর সংসার করা লাগবে না, মেয়ে তো এখন মায়ের কাছে আছেই। আর সোমবার, আগামী শুক্রবারে আমি আর তোর মা যাব তুলিদের বাসায়। তোর ইচ্ছা হলে যাবি, না হলে তো যেতেও হবে না। শুধু নতুন কোনো বাড়াবাড়ি করবি না, আমরা আগে যাই, সব কিছু শুনি, ডিভোর্স তখন দিতে হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাই করো, এই মেয়ে এখানে আর আসতে পারবে না। আচ্ছা এবার নিজের অফিস টফিস সব স্বাভাবিকভাবে কর, রাখলাম। কল কেটে গেল। ইস্তিয়াক আবার সিগারেট ধরায়। অফিস তো সে স্বাভাবিকভাবেই করবে, সব কিছুই স্বাভাবিকভাবে চলবে, এই মেয়ের জন্য কিছুই আটকে থাকবে না। খালি ফ্ল্যাট, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেবে, তাস খেলবে, দরকার হয় মদ আনাবে। পরের দিন ইস্তিয়াক স্বাভাবিকভাবেই অফিসে গেল। তুলি সারাক্ষণ রুমেই দরজা বন্ধ করে কাটাচ্ছে। ভোরে হোসনা বেগম নাস্তা দিতে এলে বলেছে সে মাস্টার্সে ভর্তি হবে আর জব দেখবে। হোসনা বেগম তখন ইস্তিয়াকের মায়ের কথা বললেন, তারা কিছু সময় চেয়েছেন, শুক্রবারে এসে কি হয়েছে জানতে চাইছেন। তুলি উত্তরে বলেছে, বসা বসার কিছু নেই মা, আমি এসব বিষয়ে কাউকে কিছু বলবো না, তারা তাদের ছেলের কাছ থেকেই জানুক কি হয়েছে। আর কোনো কথা বাড়াননি হোসনা বেগম। মেয়েটি আপাতত নিচের মতো থাক, নাস্তা কর মা বলেই তিনি বের হয়ে গেলেন। তুষার রাত 11টায় সিলেট এসে পৌঁছেছিল।
রাস্তায় অনেক জ্যাম থাকায় এত দেরি হয়েছে। বাজারে এসে যখন সে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তখন 12টা ছুঁই ছুঁই। এই সময় ঢাকা ফিরে যাওয়া সম্ভব ছিল না। এদিকে অচেনা এই শহরে অবিবাহিত দুজন ছেলে মেয়ে কোথায় হোটেল পাবে তাও জানা নেই তাদের, তাই মাঝেরই আলাদা বসে সময় কাটিয়েছে। এর ভেতরে দুজন নিজেদের কৌতূহলী প্রশ্ন করে সেরে নিয়েছে প্রয়োজনীয় কথাবার্তা। সবকিছু চেনে বিনোদিনী হতবাক, ওর মতো অবিকল একটা মেয়ে আছে শুনে বিশ্বাসই হচ্ছে না। অন্যদিকে বিনোদিনী সিলেট কিভাবে এসেছে, এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সব কিছু শুনে তুষারও অবাক। তারা দুজনের বাড়ি কোমলগঞ্জ। তুষার মুসলিম, বিনোদিনী হিন্দু, ওর বাবা স্কুল শিক্ষক। তুষার বিনোদিনী একই স্কুলে পড়ত, তুষার ছিল ওর 2 ক্লাস উপরে, কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় একই সঙ্গে যাওয়া আসা হতো তাদের। সেই থেকেই ধীরে ধীরে তাদের প্রেম হয়ে যায়। উঠতি বয়সের এই প্রেম একসময় গড়ায় শারীরিক সম্পর্কে, কিন্তু বছর কয়েক আগে থেকে গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়েছে। শুরু হয়েছে ক্ষমতার লড়াই, একে অন্যের প্রতি হিংসা বিভেদ। বিনোদিনীর বাবা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন, স্ত্রী থাকতেন সিলেট আর তিনি কোমলগঞ্জ থেকে শিক্ষাগতা করাতেন। কিন্তু একটা সময় এই গ্রামে স্ত্রীকে এনে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন, কারণ গ্রামে নিজের সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে। সবার সঙ্গে মিশে গিয়েছিলেন অনেক। কয়েক বছর থেকে হিন্দু মুসলিম ছেলে মেয়েদের প্রেম নিয়ে দুই ধর্মালম্বীদের লোকই বিরক্ত। এসব নিয়ে কিছুদিন পরপর দুই গোত্রের ঝামেলা হয়, বিচার আচার হয়। তাই যখন তুষার আর বিনোদিনের বিষয় ছড়িয়ে পড়ে এবং তুষার বাড়াবাড়ি শুরু করে, তখনই হিন্দু সম্প্রদায়ের লোক বসে সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এসব মিলেমিশে প্রতিরোধ করবেন। কিছুদিন পরপর প্রেম করে মেয়েরা মুসলমান হবে, এগুলো আর মানা যায় না। বিনোদিনী হঠাৎ পালিয়ে যেতে পারে এই ভয়ে তারা মাস্টারকে ডেকে বললেন মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে। এর ভেতরে তারা সবাই মিলে নিজের সম্প্রদায়ের ছেলে খুঁজে বিনোদিনীকে বিয়ে দেবেন। আর এভাবেই এখন থেকে সবাই মিলে মিশে এই সমস্যাগুলোর প্রতিরোধ করবে। মাস্টার পড়লেন বিপদে, একদিকে স্বজাতির চাপ, অন্যদিকে মেয়ে। তাছাড়া বিনোদিনীকে এখান থেকে নিয়ে যাবেন কিভাবে? অনেক ভেবে ওর খাবারে ঘুমের ওষুধ দিলেন। ঘুমানোর পর মুখ হাত বেঁধে রাতেই গাড়ি করে গ্রাম থেকে সিলেট নিয়ে যান। সিলেট ওনার ভাই চা বাগানে থাকে, বিনোদিনী সেখানে কড়া নজরদারিতে ছিল। এদিকে তুষার ওর খুঁজে পাগল, বিনোদিনীর কোনো খোঁজ নেই, পাগল হয়ে ঘোরে। মুসলিম সম্প্রদায়ের লোক ও হিন্দু মুসলিম ছেলে মেয়েদের এসব বিব্রতকর পরিস্থিতি নিয়ে বিরক্ত, তাই তুষারের বাবার কাছে নানান কথা আসতে লাগল। তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ছেলেকে আপাতত গ্রামে রাখবেন না, তাই ফুপুর বাসায় পাঠিয়ে দিলেন। এলাকায় কখন কোনো ঝামেলায় জড়াবে বলা যায় না। শোনা যাচ্ছে মাস্টারের পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুষার ঢাকা ফুপুর বাসায় ওঠে। এখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ একদিন কাকতালীয়ভাবে রাস্তার অপর পাশ থেকে তুলিকে দেখে ফ্লেক্সি রোডের দোকান থেকে বের হতে। তুলিকে দেখে ভাবে এটা তার বিনোদিনী। ছুটে যায় রাস্তা পার হতে, কিন্তু রাস্তা দ্রুত গাড়ি চলাচলের কারণে যেতে যেতেই হারিয়ে ফেলে তাকে। তখনই মাথায় আসে ফ্লেক্সি রোডের দোকানের কথা, নিশ্চয়ই সেখানে নাম্বার পাবে ওর। সে গিয়ে দোকানিকে বলল মোবাইলে রিচার্জ করবে। দোকানি তখন খাতা মেলে বলল নাম্বার বলুন। নাম্বার মুখস্থ থাকলেও তুষার তখন এমনভাবে নাম্বার বলে যেন মোবাইল দেখেই বলতে হচ্ছে তার। এই সুযোগে ক্যামেরায় গিয়ে খাতার পুরো পেজের ছবি তুলে নেয়। বাসায় এসে শেষে নাম্বার তুলে সেভ করতেই ইমু হোয়াটসঅ্যাপে গিয়ে তুলির ছবি দেখে ভাবে এটাই তার বিনোদিনীর নাম্বার। এখন সকাল 11টা, তুষার আর বিনোদিনী বাসে বসে আছে। কপালের অবাধ্য চুল সরিয়ে নিয়ে বিনোদিনী বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাপ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ?
আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেবে। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাপ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেবে। কিন্তু তোমাকে রাখবো কোথায়? আমার কাছে কিছু টাকা আছে, তুমি কোথাও রাখার ব্যবস্থা না করতে পারলে আমি আপাতত একটা জায়গায় উঠতে পারবো। কে? মিলন আর রাধিকা যে পালিয়ে বিয়ে করেছিল, ওরা ঢাকায় থাকে, আমার সঙ্গে যোগাযোগ আছে। তাহলে তো ভালোই, ওরা তো আমাদের মতো। হ্যাঁ, সব রকম সহযোগিতা করবে, কিন্তু তুমি যেভাবেই হোক ওই মেয়েটির স্বামীকে বের করে সব খুলে বলো। আমার বিষয়টা শুনে কষ্ট হচ্ছে, বেচারে নির্দোষ হয়েও কি ঝামেলায় পড়েছে, চরিত্রে কলঙ্ক লেগেছে, আমার চেহারার সঙ্গে মিল হয় এই ঝামেলা হয়েছে বলে নিজেকেও অপরাধী মনে হচ্ছে। কিন্তু ওদের আমি পাবো কোথায়? যে নাম্বারে যোগাযোগ করতাম সেটা মোবাইল সহ ভ্যানিটি ব্যাগ ফুপুর বাসায়, কল দিয়েও পাবো না। ভ্যানিটি ব্যাগে খুঁজে পাওয়ার মতো কিছু নেই? না, মোবাইলও লক করা। কি আশ্চর্য, এখন এভাবে থাকবে নাকি? তুমি যেরকম বলছো ওর স্বামী চর মেরে টেনে নিয়ে গেছে, বুঝতে পারছো কি অন্যায়টা হয়েছে? ইস, মেয়েটা নির্দয় হয়েও। তোষার ওর পেছনে হাত দিয়ে চড়িয়ে ধরে পড়ল। বাদ দাও এসব, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন খুঁজেও পাবো না, নিজেদের চিন্তা করি। বিনোদিনী ওর বুকে মাথা রেখে উষ্ণ শ্বাস ছেড়ে হ্যাঁ সূচক গোয়ানি করল। বিনোদিনীর ক্লান্ত শরীর, এতদিন বলতে গেলে বন্দী ছিল, সে ছিল তুষারের জন্য বিরহ, আজ আবার পুরো রাত মাঝারি বসে বসে কাটিয়েছে, তাই আর তুলির প্রসঙ্গ নিয়ে কথা বলার শক্তি পেল না। গভীর ঘুমে তলিয়ে গেল তুষারের বুকে, বাস চলছে দ্রুত গতিতে, হঠাৎ বেজে উঠল তুষারের ফোন। বিনোদিনীরও ঘুম ভেঙে গেল, পকেট থেকে মোবাইল বের করে দেখে তার ফুপু, 9টার দিকেও একবার কল দিয়েছেন সে রিসিভ করেনি। ভেবেছিল উনি ব্যাংকে চলে গেলেই আর কল দেবেন না, কিন্তু এখন অফিস টাইমে আবার কল দেওয়ার কারণটা কি? বিনোদিনী বলল, রিসিভ করলে সমস্যা কি, করো রিসিভ। তুষার কল রিসিভ করে। হ্যালো, কি রে তুই কোথায়, কল রিসিভ করিস না কেন? ফুপু খেয়াল করেনি, আর এখন আমি বসে আছি। আচ্ছা, আগে এটা বল, তুই যে রুমে ঘুমাস সেখানে বিছানায় একটা ভ্যানিটি ব্যাগ দেখলাম, সেটা কার? তুষার কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করতে লাগলো। তখন ফুপু আবার বললেন, ওই ব্যাগ খুলে একটা মোবাইল পেলাম, মোবাইল লক করা, কিন্তু ক্লিক করতে ডিসপ্লেতে আমার কলিগ ইশতিয়াক আর একটা মেয়ের ছবি দেখলাম, হয়তো ওনার স্ত্রী। বুঝলাম না এই ব্যাগ তুই কোথায় পেলি, তুমি কি চিন্তায় টিন্তায় শুরু করলি নাকি? তুষার ব্যস্ত হয়ে বলল, না ফুপু, ওনার বউকে আমি চিনি, আর ওটা ভুলে ফেলে চলে গেছে, তাই নিয়ে রাখছিলাম, ফেরত দিয়ে দিব। কি বলিস এসব, তুই চিনিস কিভাবে? এগুলো এখন থাক, বাড়ির ভেতরে এসে বলবো ফুপু। আচ্ছা ঠিক আছে।
ফোন আলাপ শুনে বিনোদিনীর মুখ ঝলমল করে উঠল। ভাগ্য ভালো, মেয়েটির স্বামীর সন্ধান কাকতালীয়ভাবে পেয়ে গেছে। কিন্তু কল রাখতেই দাঁত কটমট করে বলল, আশ্চর্য, তুমি আন্টির কাছ থেকে লোকটির বাসার ঠিকানা বা ফোন নাম্বার নিয়ে নিলে না কেন? ও সরি, খেয়ালই ছিল না। তবে তাড়াহুড়োর কিছু নেই, বাসায় গিয়েও ফুপুর কাছ থেকে পাবো। বোকা নাকি তুমি? কি বুঝতে পারছো না আমাদের জন্য আরেকজনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব ভুল ভাঙানো দরকার। এখন কি করব? তুমি ওই লোকটির নাম্বার আনো, তারপর কল দিয়ে বলো যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসো ওর চেহারা অবিকল ওনার স্ত্রীর মতো। আচ্ছা ঠিক আছে। তুষার আবার ওর ফুপুকে কল দিল, কিন্তু রিং হয়ে কেটে এল। উনি ব্যস্ত হয়তো এখন। তা হবেনি, আচ্ছা দেখো ব্যাক করেন কিনা। তারা 5টার দিকে ঢাকা এসে পৌঁছই। মহাখালী বাস স্টেশনে নামতে কল এলো তার ফুপুর। ফুপু কল ব্যাক করেছেন। রিসিভ করো। তুষার কল রিসিভ করলো। হ্যালো ফুপু। হ্যাঁ বল, তখন ব্যস্ত থাকায় ধরতে পারিনি। তোমার এই কলিগের নাম্বারটা দাও তো টেক্সট দিয়ে। ঘটনা কি বলতো, এই লোকটাকে আজকে ব্যাংকে দেখলাম, চোখে নিচে কালো হয়ে গেছে, সারাক্ষণ কালো মুখ করেছিল অফিসে, কারোর সঙ্গে কথা বলেনি। তেমন কিছু না ফুপু, পরে বলবো, এখন নাম্বার দাও। আচ্ছা দিচ্ছি। তিনি নাম্বার দিলেন টেক্সটে। কোনো রেস্টুরেন্টে বসি, নাস্তা করতে করতে কল দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা চলো। দুজন পাশের একটা রেস্তোরাঁয় গিয়ে হাত মুখ ধুয়ে বসে। আবার দিয়ে দেখো। তুষার আবার কল দেয়। খানিকক্ষণ রিং হতেই রিসিভ হয়। ওপাশে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? তুষার কেশে নিয়ে বলল, ভাইয়া গতকাল আপনার ওয়াইফের সঙ্গে যাকে দেখেছিলেন। ওয়াট, তুই আমাকে কল দিয়েছিস কেন? ভাই একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কি ভুল বোঝাবুঝি? নাটক না করে বল, না হয় রাখ ফোন। ভাই অস্থির হয়েন না, আসলে কথা হলো আপনার ওয়াইফ আর আমার প্রেমিকা একজন না, দুজনের কণ্ঠ চেহারা সবকিছু এক, কিন্তু মানুষ ভিন্ন। কি বললি আবার বল। আপনার ওয়াইফ নির্দোষ। ফাইজলামি করতে কল দিয়েছিস? ফাজলামু না ভাই, সত্য। তুলি টাকা পয়সা দিয়ে মানাইয়া ফেলছে, এখন নাটক করছিস? বিনোদিনী মোবাইল কান থেকে নিয়ে বলল, ভাই আমি সেই মেয়ে যার সঙ্গে আপনার স্ত্রীর চেহারার মিল। আমরা এখন মহাখালী আছি, চাইলে আসুন সরাসরি কথা বলি। ইস্তিয়াক ওর কণ্ঠ শুনে থমকে যায়, অবিকল তুলির মতো। আচ্ছা আমি আসছি, আপনারা মহাখালী কোথায় এখন? বাস স্টেশনের কাছে, আপনি এসে কল দিন। আচ্ছা আসছি। কল রাখতে তুষার রুড়ো গলায় বলল, এই লোকের সঙ্গে সরাসরি কথা বলতে হবে কেন? জানো কেমন বদমেজাজি এই লোক, এখানে এসে আবার কি থেকে কি শুরু করবে? যাই শুরু হোক, তাদের ভুল বোঝাবুঝি দূর করে আমাদের ক্ষমা চাওয়া দরকার, কারণ তোমার আর আমার কারণে এক নিরপরাধ মেয়ে মানসিক শাস্তি পাচ্ছে। শুধু মানসিক না, ওর হাজবেন্ড এমন লোক, শারীরিক শাস্তিও দেবে। তো সেটা কার জন্য? তুষার চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। বিনোদিনী ফিক করে হেসে বলল, অবিকল আমার মতো বলে একেবারে কাছে যাওয়ার পরও বুঝবে না, নাকি ইচ্ছে করে অন্যের বউকে জড়িয়ে ধরলে? আরে না, একদম সবকিছু একই রকম, শুধু ওই মেয়ে একটু মোটা,
আমি ভাবলাম বিয়ের পর তো একটু আধটু পরিবর্তন হতেই পারো। দেখতে ইচ্ছে করছে মেয়েটিকে। এত ইচ্ছার দরকার নেই, ঝামেলা বাড়িয়ে কি লাভ, নিজেদেরই এখন বহুত ঝামেলা আছে। এভাবে তাদের আলাপচারিতা চলছে, হঠাৎ কল এলো ইস্তিয়াকের। হ্যালো, কোথায় আপনারা? হোটেলের নাম পড়ল তুষার। খানিক পরে ভেতরে এসে ঢুকল ইস্তিয়াক। তুষারের পাশের মেয়েকে দেখে যে কেউ বিভ্রান্ত হবে তুলি ভেবে। এটা কিভাবে সম্ভব? যমজ কিংবা আত্মীয় ছাড়া কি অবিকল দুজন মানুষ একই রকম হয়? কিন্তু এখন সে কি করবে? তুলির সঙ্গে যে যা করেছে, মাপ চাইতেও তো লজ্জা লাগবে। বসুন ভাই। ইস্তিয়াক চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেল। বিনোদিনী মুচকি হেসে বলল, এখন বিশ্বাস হইছে? ইস্তিয়াক টেবিলে কনুই ঠেকিয়ে দুই হাতে মুখ আঁচলা করে বসে অস্ফুটে বলল, বিশ্বাস করে আর কি হবে, সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে। তুষার আমতা আমতা করে বলল, পার্কে ভাই আরেকটু সময় গেলে হয়তো ধীরে ধীরে সব খোলাসা হয়ে যেত। উনি এসেছিলেন আমাকে বুঝাতে যে উনি ছবির মেয়েটি না, আমি যেন আর কল না দেই, ওনার সংসারে সমস্যা হচ্ছে। রাতেও এগুলো বলেছেন, তবুও আমি বুঝতে পারিনি। আমার আসলে মাথায় ঠিক ছিল না ওকে হারিয়ে। আমি ভেবেছি উনি মিথ্যে বলছেন, আর পার্কে দেখেই আমি জড়িয়ে ধরলাম। উনি কিছু বলার আগেই আপনিও ঝাঁপিয়ে পড়লেন, দোষ আপনার আর আমার। মাঝখান থেকে উনি কথা শেষ করার আগেই ঠাস করে চর এসে পড়ল তার গালে। থাম তুই বলদের বাচ্চা। দুই হাতে মুখ ঢেকে ইস্তিয়াক কান্না আটকে রাখতে পারছে না। বিনোদিনী তুষারের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। ইস্তিয়াককে বলল, ভাই শান্ত হন, সবাই তাকাচ্ছে। আপুর বাসায় না হয় চলুন, আমরাও আপুর কাছে মাপ চাইবো, আপনার পক্ষ হয়েও বুঝাবো। দেখবেন আপু আর রেগে থাকবে না, আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক হবার নয়, আমি যা করেছি লজ্জায় আর ওর সামনেও দাঁড়াতে পারবো না। ভাই এসব ভাববেন না, এখন যত তাড়াতাড়ি সম্ভব আপুর রাগ ভাঙাতে হবে। উনিও হয়তো কষ্ট পাচ্ছেন আপনাকে ছাড়া, অকারণ ওনারা কষ্ট বাড়াবেন না। সে আর আমাকে ছাড়া কষ্ট পাবে না, এখন আমাকে ঘৃণা করে। আমি যা করেছি ঘৃণা করারই কথা, আমি আর ওর সামনে গিয়ে দাঁড়াবো না। তুষার অবাক হয়ে দেখল, বিনোদিনী লোকটির হাত ধরে টেনে বলছে, উঠুন তো ভাই, যা হবার হয়ে গেছে, ভুল বুঝে বুঝি হয়েছিল। আপনিও না হয় না বুঝে হয়তো অতিরিক্ত করেছিলেন, এই শিক্ষার কারণে ভবিষ্যতে আর এমন করবেন না, এটাই নিয়ম। ইস্তিয়াকের চোখ দুটো লাল হয়ে আছে, সে বিনোদিনীর দিকে তাকিয়ে পড়ল। আমি লোক সম্মুখে ওর গায়ে হাত তুলেছি, বাসায় নিয়ম মেরেছি, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছি, মাপ চাওয়ার আর কিছু নেই। আমিও আর চাই না আমার মতো নোংরা মানুষের সঙ্গে তুলি থাকুক। আমার উচিত এখনই বের হয়ে গাড়ির নিচে পড়ে মরা। এসব কথা একদম বলবেন না, উনি মাফ করবে কিনা ওনার বিষয়ে, আপনার আগে নিজের ভুলের জন্য মাপ চাওয়া উচিত। ইস্তিয়াক কিছু না বলে চুপচাপ বসে আছে। বিনোদিনী আবার হাত ধরে টেনে বলল, চলুন ভাই আমরাও সঙ্গে যাব, আপনি কিন্তু নতুন করে আরেকটা ভুলের দিকে যাচ্ছেন। ইস্তিয়াক মনে মনে ভাবল, কথাটা ঠিক, সব সময় সে ভুল সিদ্ধান্তই নেয়, অন্যের ভালো কথাও গ্রহণ করে না। তার নিজের কাছে এখন নিজেকে অস্বাভাবিক মানুষ মনে হচ্ছে। উঠে দাঁড়ালো ইস্তিয়াক, বিনোদিনীর বাড়াবাড়ি দেখে তুষার দাঁত কটমট করে তাকাচ্ছে। সেদিকে ওর খেয়াল নেই। বিনোদিনী রেস্তোরাঁর বাইরে এসে বলল, একটা সিএনজি আনো। তুষার বাধ্য হয়ে গেল সিএনজি ডাকতে। খানিক পর তারা সিএনজিতে উঠে বসে। রাস্তায় প্রচণ্ড জ্যামচট ঠেলে মুগদা পৌঁছতে অনেকক্ষণ লেগে যায়। বাসার গেট খুলে কলিং বেল চাপল বিনোদিনী। ইস্তিয়াক বিধ্বস্ত অবস্থায় পেছনে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিল রহিমা।
সে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তার আপুর তো এরকম ড্রেস নেই, দেখতেও আর একটু মোটা। তাছাড়া একটু আগেই রুমে দেখে এসেছে। তাহলে অবিকল আপুর মতো এই মেয়েটি কে? আমরা কি ভেতরে আসব? হ্যাঁ আসেন। তিনজনকে সিটিং রুমে বসতে দিয়ে রহিমা দৌড়ে গেল হোসনা বেগমের কাছে। খালামা, নিজের চোখে দেখেন আয়েশা, পুরো আপার মতো একটা মেয়ে। কি বলিস, কোথায়? দুলাভাইয়ের সঙ্গে এসেছে। তোর দুলাভাই আসছে নাকি? হ্যাঁ। তিনি বের হয়ে গেলেন সিটিং রুমে। মেয়েটিকে দেখে সত্যি অবাক হলেন, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। ইস্তিয়া কেন এসেছে, ঘটনা কি, এসব জানতে হবে। তোষারি প্রথমে বলল, আন্টি, আমরা এসেছি আপুর কাছে ক্ষমা চাইতে, আর দুলা ভাইয়েরও ভুল ভেঙেছি, এখন উনিও অনুতপ্ত। কথাগুলো শুনে রহিমা নিচু থেকে ছুটে গেল তুলে জুমের দিকে। সে ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত। দুটো একই রকম মানুষ একসঙ্গে দেখতে কেমন লাগে, কি ঘটে সে দেখতে চায়। তুলির দরজা বন্ধ, ছিটকে নিতে সে লাগাতার ঝনঝন শব্দ করতে থাকে। তুলি দরজা খুলে ধমকের সুরে বলল, পাগলের মতো এমন করছিস কেন, কি হয়েছে? আপা, যা দেখেছি আপনিও পাগল হয়ে যাবেন। মানে? সিটিং রুমে কে বসে আছে শুধু দেখেন আয়েশা। কে বসে আছে? পুরাই আপনার মতো, এক মাইয়া আপা। রহিমার এত উত্তেজনা দেখে তুলিও আর বসে থাকতে পারল না। অবিকল তার মতো দেখতে আবার কে এলো? ওড়না মাথায় দিয়ে বের হয়ে গেল সে। দরজা দিয়ে সোজা দেখা যাচ্ছে তুষার আর বিনোদিনীকে। অপর পাশে ইস্তিয়াক থাকাই দেখেনি। বিনোদিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে রুমে ঢোকে, কিন্তু হুট করে চোখ পড়ে যায় ইস্তিয়াকের দিকে। পুনরায় সে বের হতে হতে বলে এলো, মা, এই জঘন্য মানুষকে এই বাড়িতে দেখতে চাই না, এখান থেকে বের করে দাও। তুলে ছুটে চলে গেল নিচে রুমে। হোসনা বেগম তুষারকে বললেন, আচ্ছা ঠিক কি হয়েছে, সবকিছু খুলে বলতো। তুষার পেছনের সবকিছু বলে সেদিন পার্কের প্রসঙ্গে এলো। যখনই বলল, আমি বিনোদিনী ভেবে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছি, তখন হুট করে ভাইয়া আমাকে হ্যাজকার টেন দিয়ে মাটিতে ফেলে দেয়, সঙ্গে আপুও গিয়ে পড়ে গাছের গোড়ায়। আমি আপুকে তুলে ওনার দিকে আসতেই আমাকে আবার মারতে শুরু করবেন। ঠিক তখন আপু দৌড়ে এসেছিল ছাড়িয়ে নিতে, তখন উনি আপুকেও চড় মেরে বলেন, নষ্টা চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস। আপু তখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তারপর উনি হাত ধরে টেনে পার্ক থেকে নিয়ে বেরিয়ে গেল। হোসনা বেগম কথাগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আগে শুধু ভেবেছিলেন বেল্ট দিয়ে মেরেছে, তাও সেরকম কোনো দোষ করেছে হয়তো, কিন্তু সব কিছু শুনে ওনার কলিজা ফেটে যাচ্ছে। ওনার একমাত্র মেয়েকে অকারণ কেউ লোকসমুখে অশ্রাব্য গালাগাল করে মারবে? আবার বাসায় নিয়েও বেল্ট দিয়ে প্রহার করেছে। কথাগুলো ভেবে তিনি প্রচন্ড রেগে গেলেন। হুট করে দাঁড়িয়ে তেড়ে গেলেন ইস্তিয়াককে দেখে। এই বেটা, তুই ওঠ, আমার বাড়ি থেকে বের হয়ে যা এখনই। তুই আমার নির্দোষ মেয়েকে পার্কে নষ্টা চরিত্রহীন বলবি, চর মারবি, বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে বেল্ট দিয়ে মারবি, এখন আবার এখানে এসেছিস, তুই পেয়েছিস কি? দোষ করলে তো তুই মেরে ফেলতি। ইস্তিয়াক মাথা নুইয়ে বসে আছে। বিনোদিনী তাড়াতাড়ি উঠে এসে ধরল হোসনা বেগমকে। আন্টি বাদ দিন, সংসারে এরকম কত হয়, আপনি মুরব্বী মানুষ, এমন কইরেন না। তিনি চোখ লাল করে বললেন, ছাড় আমাকে, এমন ব্যাটার ঘর করার চেয়ে আমার মেয়ে এখানে সারা জীবন থাকবে, পড়ালেখা করিয়ে বড় করেছি কি তোর মতো গরুর বাচ্চার সংসার করতে। এই বেটা, তুই বের হয়ে যা চোখের সামনে থেকে,
তোকে আমি পুলিশে দেব। আমার মেয়ের পিঠে এখনো বেল্টের দাগ আছে। চলে যা, না হয় জুতো পেটা করব বলে দিলাম। ইস্তিয়া ক্লজসাই অপমানে চুপচাপ সিটিং রুম থেকে বের হয়ে গেল। বিনোদিনী মিষ্টি করে হেসে বলল, তুষার ব্যস্ত হয়ে বলল, বিনোদিনী আর তুষার বিব্রত বোধ করছে, এরকম পরিবেশে ঠিক কি করতে হয় তারা বুঝতে পারছে না। ইস্তিয়াক বের হয়ে যাওয়ার পর বিনোদিনী আমতা আমতা করে বলল, আন্টি আপুর সাথে কি একটু কথা বলতে পারি? ওনার সঙ্গে কথা বলে আমরা চলে যাব। হোসনা বেগমের মেয়েটিকে ভীষণ ভালো লাগছে, কিন্তু এমন এক সময় দেখা হয়েছে যখন মন মেজাজ কিছুই ভালো নেই। তিনি যথাসম্ভব নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে বললেন, রহিমা যা তো, গিয়ে তোর আপাকে বল আসতে, বলিস ইস্তিয়াক চলে গেছে। রহিমা তুলির দরজায় গিয়ে আবার নক করে। তুলি দরজা খুলতেই সে অনেকটা ইস্তিয়াকের পক্ষ নিয়েই যেন বলল, খালাম্মা দুলাভাইকে তাড়িয়ে দিয়েছে আপা, আর কত গালাগালি যে করলো, শেষে ঘর থেকে না গেলে জুতা দিয়ে ও মারতে বলছিল, তাই দুলাভাই চুপচাপ চলে গেছে। আহারে দেখা আমার কান্না চলে আসছিল আপা। কথাগুলো শুনে তুলি গিয়ে বিছানায় মুখ ঢেকে বসে কান্নায় কেঁপে কেঁপে ওঠে। রহিমা এগিয়ে এসে কাঁধে হাত দিয়ে বলল, হায় আল্লাহ আপা কাঁদতেছো কেন? আপনিই না বইলা আইলেন বাসা থেকে বাইর করে দিতে। তুলি কোনো জবাব দিল না। রহিমা ছুটে গেল সিটিং রুমে। খালামা দুলাভাইকে বাইর কইরা দিছে শুইনা তো আপা কাঁদতাছে। কি বলিস? হ্যাঁ দেখা যান নিজের চোখে। রহিমা বেগম তুলির রুমে এলেন। তুলি সত্যি সত্যি মুখ ঢেকে কাঁদছে। কি রে মা, তুই না বলে বাসা থেকে বের করে দিতে? তুলি মুখ তুলে বলল, তাই বলে এভাবে বের করে দেবে, মানুষের সামনে গালাগালি করবে, তাও জুতো পেটা করতে বলছো? আচ্ছা মা চল, ওরা অপেক্ষা করছে তোর সঙ্গে কথা বলবে। দেখেছিস মেয়েটা একদম তোর মতো দেখতে। তুলি চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। মেয়েটির সঙ্গে ওর নিজেরও কথা বলতে ইচ্ছে করছে। সিটিং রুমে এসে ওদের সামনের সোফায় বসে তুষার আমতা আমতা করে বলল, এইসব বাদ দেন, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আপনাদের কথা বলুন, অবশেষে তাকে পেলেন? জি আপু, পার্কে দেখা হওয়ার পরই ওর কল আসে। তাই নাকি? আর আপনি কোথায় লুকিয়েছিলেন ওনাকে রেখে? বিনোদিনী মিষ্টি করে হেসে বলল, আমি লুকাইনি, বন্দি ছিলাম বলা চলে, আজ পালিয়ে এলাম ওর সঙ্গে। ও আচ্ছা তাই, বন্দি কেন? আমাদের দুই পরিবারই মানছে না আপু, তাই তো এখন কি করবেন? এখন আমি আলাদা কোথাও থাকবো, আর সে তার ফুপুর বাসায় আছে। এই মাসে নতুন বাসা দেখবো, আর আগামী মাসেই বিয়ে করে নেব। সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, কোথায় থাকবেন ঠিক হয়নি? তুষার ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ এটা সে বুঝতে পারছে না, আজই এসেছি, ডাইরেক্ট এদিকে চলে এলো। তুলির ইচ্ছে হলো বলে আমাদের এখানেই আপাতত থাকুক, কিন্তু অচেনা কোনো মেয়েকে বলা কি ঠিক হবে? আর অচেনা হলেও তো তারা দুজন একই রকম দেখতে, কণ্ঠ অবিকল একই রকম, বড় আপন আপন লাগছে। হোসনা বেগম এলেন চা নাস্তা নিয়ে। তুলি আমতা আমতা করে বললেন, ও আজ আমাদের সঙ্গেই থাকুন, পালিয়ে ঢাকায় এসে কোথায় থাকবে সেটা না ভেবে আমাদের ঝামেলা ঠিক করতে চলে এসেছে। হোসনা বেগম যেন খুশি হলেন, ঝামেলার মাঝে মেয়েটির সঙ্গে কথা বলা হয়নি, ওর পরিচয় জানা দরকার,
কত কথা বলতে ইচ্ছে করছে। আজ ওকে নিজের বিছানায় রাখবেন, তুলি আবার ওর কাছে নিতে চাইলে রাখতে পারবেন না, তাতেও সমস্যা নেই, দরকার হয় ঘুমানোর আগ পর্যন্ত ওদের রুমে থাকবেন। নাও মা, জানাও তোমার নাম জানো কি? বিনোদিনী। বাহ, সুন্দর নাম। নাস্তা করার পর তুলি তুষারকে বলল, তাহলে আপনি চলে যান, সে আপাতত থাকুক, আপনি অতি গুছিয়ে নিন। আর আরেকটা কথা, আমি পার্কে ভ্যানিটি ব্যাগ ফেলে চলে এসেছিলাম, রহিমাকে পাঠানোর পর গিয়ে পাইনি, দেখেছিলেন কোথাও? আরে ওইটা আমার কাছে আছে, আমি পার্কে অপেক্ষা করছিলাম, তখন ওর কল আসে, তাই বাসায় ভ্যানিটি ব্যাগ রেখে চলে গেলাম। যাই হোক, কাল সন্ধ্যায় নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। সে হোসনা বেগমকে সালাম দিয়ে বাইরে গেল। খানিক পর বিনোদিনীর মোবাইলে তুষারের কাছ থেকে মেসেজ আসে, ওদেরকে আগ বাড়িয়ে তুমি হিন্দু বলতে যেও না, আপাতত এখানে থাকতে পারলেই ভালো। বিনোদিনী মেসেজ দেখে মুচকি হেসে তুলিকে বলল, তুলি আর হোসনা বেগম মুখ চাওয়াচাবি করছেন। তুলি বলল, আরে না কোনো সমস্যা নেই, তবে আপনার সমস্যা থাকলে আলাদা রুমে দিয়ে দেব। না আপু, আমার কোনো সমস্যা নেই। হিন্দু শুনে হোসনা বেগমের মুখটা মলিন হয়ে গেল। ওনার ক্ষীণ আশা ছিল এই মেয়ে কলি না হলেও আত্মীয় কেউ হতে পারে, তবুও তিনি বিনোদিনীর পাশে গিয়ে বসলেন। তোমার বাড়ি কোথায় মা? সিলেট। সিলেট কোথায়? কমলগঞ্জ, জগন্নাথপুর। হোসনা এবং তুলি একজন আরেকজনের দিকে অবাক চোখে তাকাচ্ছেন। তুলি ওর দিকে তাকিয়ে বলল, আমার নানা বাড়ি রানীগঞ্জ, কমলগঞ্জের পাশে। হোসনা বেগম তাড়াতাড়ি উঠে গেলেন ওনার রুমে, ছুটে এলেন একটা ছবি নিয়ে। এই দেখো মা, এটা হচ্ছে কলি আর তুলির ছোটবেলার ছবি, দুজন জমজ ছিল। 1998-এ ওদের নিয়ে বাবার বাড়ি থেকে লঞ্চে ফিরছিলাম, তখন লঞ্চ দুর্ঘটনা হয়, তখন আমরা তিনজন বেঁচে যাই, কিন্তু কলিকে পাওয়াই যায়নি। বড় হলে অবিকল তোমার মতো হতো আমার কলি। বিনোদিনী ওনার চোখের দিকে তাকায়, যেন উনি চাইছেন কলি বলুক, আমি আপনার হারিয়ে যাওয়া সেই মেয়েটি। বিনোদিনী আমতা আমতা করে বলল, তখন আমরা কমলগঞ্জ ছিলাম না, আব্বা কমলগঞ্জ মাস্টারি করতেন, আমরা চাচার সঙ্গে সিলেট থাকতাম। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ও আচ্ছা। এত বছর এই ঘরে কলিকে নিয়ে আলাপ আলোচনা বন্ধ ছিল, কলি একটা আক্ষেপের নাম। হোসনা বেগম বহু বছর প্রায় পাগল ছিলেন, তাই কেউই কলির আলোচনা করত না। খানিক পর কলিং বেল বেজে উঠল, হোসনা বেগম গিয়ে দরজা খুলে দিলেন, মুহিব খান এসেছেন। তিনি ফ্রেশ হওয়ার আগেই টেনে নিয়ে এলেন সিটিং রুমে। তুলি আর বিনোদিনীকে একসঙ্গে দেখে বিস্মিত হয়ে গেলেন। আমার বাবা। বিনোদিনী সালাম দিল। হোসনা বেগম চোখের জল মুছে বললেন, ও আমার আরাক মেয়ে, কিছুদিন এখানে থাকবে, তুমি ফ্রেশ হও গিয়ে। মুহিব খান পরিবেশ বুঝতে পেরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বিনোদিনীর সবার সঙ্গে মিলে সে গল্পগুজব করে সন্ধ্যা কাটিয়ে দেয়। রাতে থাকে তুলির সঙ্গেই, ভোরে সবাই নাস্তা করছেন, মুহিব খান বাইরে যাবেন, তখনই কলিং বেল বেজে উঠল। রহিমা গিয়ে দরজা খুলতেই সে হন্তদন্ত হয়ে ঢুকল। বিনোদিনী একটু সিটিং রুমে আসো, কিছু জরুরি কথা আছে। আর এই নিন তুলির আপুর ব্যাগ। কি হয়েছে? তুলি বলল, যান সমস্যা নেই, সিটিং রুমে গিয়ে শুনে আসুন।
বিনোদিনী বিব্রত বোধ করছে। বহিব খান নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের আনাকোনা দেখে। তারা সিটিং রুমে গেল। কি হয়েছে? তোমার ফোন বন্ধ পাচ্ছি। স্যার কি কল দিয়েছিলেন আমি যাওয়ার পর? না, আমি সন্ধ্যার সময় নিজের ফোন অফ করে রেখেছি, দিনে মাঝে মাঝে অন করেছিলাম। মনে হয় তোমাকে না পেয়ে স্যার রাতে আমাকে কল দিয়েছিলেন। কি বললেন? তুমি শান্ত হয়ে বসো, বলছি। হ্যাঁ বলো। স্যার প্রথমে বললেন, বিনোদিনী নিশ্চয়ই তোমার কাছেই আছে, তাতে কোনো সমস্যা নেই বাবা। আমার আমার বা বিনোদিনীর মায়ের তোমার সঙ্গে বিয়ে দিতে কখনো বাধা ছিল না। সমস্যা হলো গ্রামের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়, তাছাড়া তোমার পরিবার বিনোদিনীকে মানছে না। এই অবস্থায় আমি কিভাবে মেয়ে বিয়ে দেব? এভাবে তো সে সুখী হবে না। যাই হোক, তোমরা যখন পালিয়ে চলে গেছো, এখন একটা কথা বলি, তোমার পরিবারকে বলো ও হিন্দু না, আমাদের সন্তানই না বিনোদিনী। আমি দরকার হয় ওর পরিবারের সন্ধান বের করে দেব। তবুও দেখো তোমার পরিবার মেনে নেয় কিনা। এরকম বাড়িঘর ছাড়া পালিয়ে পালিয়ে তোমরা সুখী হবে না বাবা। আমি চাই বিনোদিনী সুখে থাকুক। এতদিন যে কথাগুলো গোপন রেখেছি, আজ ওর সুখের জন্য বলছি। আর তোমাদের ঠিকানা দাও, আমি আর ওর মা আসব। আমরা নিজেই দাঁড়িয়ে বিয়ে দেব তোমাদের। বিনোদিনী সোফায় দুই হাতে কপাল চেপে ধরে বসে আছে। এগুলো কি শুনছে সে? তাহলে ওর বাবা মা কোথায়? কোনোভাবে কি তুলি তার আপন বোন? এত কাকতালীয় ঘটনা ঘটছে কেন? কোনো স্বপ্ন দেখছে নাকি নাট্য মঞ্চে অভিনয় করছে? তুষার তার পিঠে হাত রেখে বলল, এখন কি করো? তুলি চোখ তুলে বলল, তুমি আপুকে কল দাও, দিয়ে জিজ্ঞাসা করো আমাকে কিভাবে পেয়েছিল, লঞ্চ ডুবিতে কিনা। তা কেন? তুমি জিজ্ঞাসা করো। তুমি কথা বলো। না, তুমিই কথা বলো। তুষার কল দেয়। একবার রিং হয়ে কেটে এলো, আবার কল দিতেই সঙ্গে সঙ্গে রিসিভ হলো। হ্যালো, তুমি কেন কল দিছ? তুষার বিনোদিনীকে বলল, আন্টি, জিজ্ঞেস করো তাকে। ওপাশে হাউমাউ করে কান্না ভেসে এলো। খুঁজে পাবো কেন, ও আমার মেয়ে, তোমরা ওকে আমার কাছ থেকে ছিনে নিতে চাচ্ছ। কথা শেষ হওয়ার আগেই ফোন যেন কেউ ছিনিয়ে নিল। হ্যাঁ বলো তুষার। গলা শুনে সে বুঝল স্যার। সালাম দিয়ে বলল, আসলে কল দিয়েছিলাম একটা বিষয় জানতে, কোনো সমস্যা না থাকলে আমাকে কি বলবেন ওকে ঠিক কিভাবে পেয়েছিলেন? কোনো সমস্যা নেই বাবা, আমি নিজেই পত্রিকায় বিজ্ঞাপন দেব ওর বাবা মায়ের সন্ধানে। ওরা নিশ্চয়ই এখনো বেঁচে আছেন। কমলগঞ্জের পাশে একবার লঞ্চ ডুবেছিল, সেখানে আমি ওকে উদ্ধার করে সিলেট নিয়ে চলে এসেছিলাম, কারণ আমাদের কোনো সন্তান হবে না ডাক্তার বলে দিয়েছিল। এদিকে তোমার আন্টি একটা সন্তানের জন্য পাগল প্রায়, তাই আমি সুযোগ পেয়ে এই কাজটা করেছিলাম। আর ওর বাবা মা তখন নদীতে জাল ফেলেও ওকে খুঁজে পায়নি। যাই হোক, সব কিছু আমি নিজেই বলবো এসে বাবা। ফোন লাউড স্পিকারে থাকায় বিনোদিনী সবকিছু শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বলো বিজ্ঞাপন দেওয়া লাগবে না, তার আগে ঢাকায় আসুক। কি বলো? যা বলছি তা করো। তুষার ওর কথা মতো বলল, বিজ্ঞাপন দেওয়া লাগবে না স্যার, আমি ঠিকানা দিচ্ছি, আপনারা চলে আসুন। বাবা, বিনোদিনী কথা বলছে না কেন? এমনিতেই স্যার, সেই বলেছে বিজ্ঞাপন না দিয়ে এখানে আসতে। আচ্ছা ঠিক আছে। অতি উৎসুক রহিমা আগেই দরজার পাশে দাঁড়িয়েছিল।
তুষার হন্তদন্ত হয়ে ছুটে এসে আলাদা রুমে নিয়ে মেয়েটিকে কি বলবে তা না শুনে থাকা রহিমার পক্ষে সম্ভব না। কিন্তু লাউড স্পিকারে থাকায় সে যা শুনেছে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কথাগুলো শুনে ছুটে গেল নাস্তার টেবিলে। থালামা, আমি শুনছি ওরা কলে কথা কইতাছে। মায়াটা মনে হয় আমাদের ছোট আপা। ওর আব্বা কলে বইলে দিছে ওনাকে তারা লঞ্চ ডুব তখন পাইছে। কি বলিস, আবল তাবল কথা? হ্যাঁ খালাম্মা, আপনি গিয়ে জি গান। তারা ছুটে গেল সিটিং রুমের দিকে। বিনোদিনী দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। হোসনা বেগম তুষারের দিকে গিয়ে পড়লেন, বাবা সত্য করে বলো তো, ওকে নাকি ওর বাবা লঞ্চ ডুবিতে পেয়েছিলেন? সে আমতা আমতা করে বলল, জি ওর বাবা একটু আগেই বললেন এই কথা। কখন কোথায় লঞ্চ ডুবি হয়েছিল? বিনোদিনী সোফা থেকে উঠে জড়িয়ে ধরল গিয়ে হোসনা বেগমকে। আমি আপনার করিমা, ওরা কমলগঞ্জ লঞ্চ ডুবিতে পেয়েছে আমায়, তাও ছোট্ট শিশু তখন, তার মানে 1998 সালে। তুলি মুহিব খান সবাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে আছেন। ভাগ্য কলিকে কিভাবে ফিরিয়ে এনে দিয়েছে মুহিব খান চোখের জল আর ধরে রাখতে পারলেন না। কলি আর হোসনা বেগমকে জড়িয়ে ধরে বললেন, না আজ আমাদের বড় আনন্দের দিন, আমাদের এত বছরের কান্না আহাজারি আল্লাহ তাআলা শুনেছেন। আর এই লঞ্চ ডুবেছিল একেবারে কিনারায়, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি তুমি তুলিকে নিয়ে উঠে গেলে। আমি বাবা হয়ে কলিকে রাখতে পারিনি, আমার হাত থেকে কিভাবে পাড়েতে হারিয়ে গেল আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। তুষার অবাক হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না। বিনোদিনী কি তাহলে তাদের সন্তান? কিভাবে কি হয়েছে? তবে যেরকমই হোক এখন আর বিনোদিনীকে বিয়ে করতে ওর পরিবারের বাধা থাকবে না। খানিক পরেই রহিমা হোসনা বেগমের মোবাইল নিয়ে এলো। খালাম্মা, ফোন আইছে আপনার। তুলি সোফায় বসে একা একা মুখ ঢেকে কাঁদছে। হারানো বোনকে অপ্রত্যাশিতভাবে খুঁজে পাওয়ার আনন্দ অশ্রু হোসনা বেগম নাম্বার দেখে ফোন রিসিভ করলেন না। কলি বলল, কার কল? তুলির শাশুড়ি। কলি শাসানোর ভঙ্গিতে বলল, দেখো মা, কাল বাহিরের মেয়ে ছিলাম তাই কিছু বলিনি। তুমি দুলাভাইয়ের সঙ্গে কিন্তু বাড়াবাড়ি করেছো, জানো উনি রেস্তোনায় বলেছে লজ্জা লাগছে তুলির সামনে দাঁড়াতে, আমার মতো নোংরা মানুষের সঙ্গে তুলি আর সংসার করুক আমি তা চাই না, এখন আমার উচিত কারের নিচে পড়ে আত্মহত্যা করা। তারপরে আমি টেনে এনেছি, আর তুমি কিনা চাইছে তাই ব্যবহার করেছ, এখন কল রিসিভ করে সুন্দর করে কথা বলবে, রিসিভ করো। হোসনা বেগম কলির মুখে মা ডাক শুনে অতিপ্রীত হয়ে গেলেন, ওর কথা মতো ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো, ওপাশে অস্থির গলা। একটা দুর্ঘটনা ঘটে গেছে, স্ত্রী গতকাল আমাদের এখানে এসে কাঁদতে কাঁদতে বলল তুলির কোনো দোষ নেই, সে ভুল বুঝে ওর গায়ে হাত তুলেছে। আমি তাকে বললাম আচ্ছা, আমি আর তার বাবাকে কথা বলে সব ঠিকঠাক করে নেব, কিন্তু আজ সকালে ওর রুমে গিয়ে দেখি রক্ত ফ্লোরে ভেসে যাচ্ছে, ওর দুই হাত ব্লেড দিয়ে ফালি ফালি করে ফেলেছে, অজ্ঞান অবস্থায় আমরা হসপিটালে নিয়ে এসেছি। দোয়া করবেন আমার ছেলেটার জন্য, আর পারলে তুলিকে পাঠাবেন বুঝিয়ে, ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে গতকাল অনেক কেঁদেছে। কোন হসপিটাল? তুলি হসপিটাল শুনেই মাথা তুলে তাকায়। হোসনা বেগম হসপিটালের নাম শুনে ফোন রাখেন। মুহিব খান বললেন, কি হয়েছে? তিনি আমতা আমতা করে বললেন, ইস্তিয়াক হসপিটাল। ইস্তিয়াক হসপিটালে আছে শুনেই তুলি বসা থেকে দাঁড়িয়ে গেল। মা, ওর
কি হয়েছে? তেমন কিছু না মা, হাত নাকি কেটেছে, এগুলো সমস্যা না ঠিক হয়ে যাবে। কোন হসপিটাল সে? আমি যাব। কলি হুসনা বেগমকে বলল, আম্মু তুমি আর আপু যাও, পারলে আপুকে রেখে এসো। তুলি অস্থির হয়ে বলল, হ্যাঁ মা চলো। আপু দাঁড়াও, তুমি থাকবে যেহেতু, মোবাইল আর একটা ড্রেস নিয়ে যাও। মোবাইলে তো চার্জ নেই। ওইখানে গিয়ে চার্জ দিয়ে নেবে, তাছাড়া তোমার রুমে পাওয়ার ব্যাংক দেখলাম রাতে। ও হ্যাঁ তা আছে। আচ্ছা আমি সবকিছু নিয়ে আসছি, দাঁড়াও। ড্রেস লাগবে না, শুধু মোবাইল পাওয়ার ব্যাংক আনলেই হবে। কলি খানিক পরেই একটা ভ্যানিটি ব্যাগে পাওয়ার ব্যাংক আর মোবাইল নিয়ে এলো। যাও আর আমাদের জানাবে কি অবস্থা ওনার। আচ্ছা ঠিক আছে। তখনই আবার কল এলো। হুসনা বেগম দেখে বললেন, তোর শাশুড়ি? দাও আমি কথা বলছি। তুলি রিসিভ করে সালাম দিল। ওর ভয়েস শুনেই তিনি চিনতে পারলেন। তুলি, ডাক্তার বলছে ওর রক্ত লাগবে এখনই, আমরা চারদিকে কল দিচ্ছি, এবি নেগেটিভ রক্ত নাই। তুমি দেখো তো মা, আত্মীয় কারো আছে কিনা। তুলির গলা শুকিয়ে আসছে, বুক ধুকপুক করছে, সে অস্ফুটে বলল, হ্যাঁ মা আমি দেখছি। তুলি ফোন রেখে বলল, আর এবি নেগেটিভ রক্ত লাগবে। কলি তুষার তোমাদের গ্রুপ কি? দুজনেই বলল তাদের রক্তের গ্রুপ জানে না। তুলি তাদেরকেও সঙ্গে যেতে বলল। সবাই বাইরে গিয়ে একটা সিএনজিতে ওঠে। গাড়িতে বসে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছুতে এবি রক্ত চেয়ে পোস্ট দেয়। আত্মীয় স্বজন সবাইকে একে একে কল দিল, কারো এবি নেগেটিভ রক্ত নেই। জ্যামচটের কারণে ঘন্টা দুয়েক চলে গেল তাদের হসপিটাল পৌঁছতে। তুলি বলার পর ইস্তিয়াকের বাবা সঙ্গে সঙ্গে তুষার আর কলিকে পাঠালেন রক্তের গ্রুপ টেস্ট করতে। ইতিমধ্যে একজন আগেই পাওয়া গেছে, ইস্তিয়াকের ছোট ভাইয়ের বন্ধু। তার রক্ত এখন চলছে, ভাগ্যক্রমে মিলে গেল তুষারের সঙ্গেও, সেও এখন রক্ত নিচ্ছে। তারা সবাই বাইরে বেঞ্চে বসে আছে। তুলি মোবাইল পাওয়ার ব্যাংকে লাগিয়ে রেখেছিল গাড়িতেই, এখন অন করতেই টুংটাং শব্দ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে ইস্তিয়াকের মেসেজ, সবগুলোই গতকাল রাত। আম্মুর অপমানে আমি একটু কষ্ট পাইনি জানো? মনে হচ্ছে আমার পাহাড় সমান অপরাধের জন্য একটু হলেও শাস্তি হলো, শাসন হলো। যদি তুমিও এমন কিছু করতে, ভেতরের প্রবল রাগ ক্ষোভ কষ্টে আমাকে আঘাত করতে করতে নিঃশ্বাস করে দিতে। নিজের প্রতি ভীষণ ঘৃণা হচ্ছে তুলি, আমি শুধু মাপ চাইব, তোমাকে আর চাইব না। আমি তোমার মুখোমুখি আর দাঁড়াতে পারবো না লজ্জায়। আমি এটা কি করলাম, একেবারে নির্দোষ তোমার গায়ে হাত তুললাম, অশ্রাব্য ভাষায় গালাগাল করলাম, নিজেকে একটা হিংস্র জানোয়ার মনে হচ্ছে আজকাল। জানো লাস্ট যেদিন তোমাদের বাসা ভাড়া নিলাম, এর আগে বাড়ির সকলে আমাকে ডাক্তার দেখাতে চেয়েছিলেন, হুটহাট এমন রেগে যাই কেন জানার জন্য। অনেকেই বলেন এগুলো নাকি মানসিক রোগ। আমি বাড়ির সবার উপর রেগে গেলাম সেদিন, আমাকে তারা সাইকো মনে করছে। কেন আমি কি অকারণে রাগি? আমার রাগের কারণ আছে, এগুলো না করলে তো রাগতাম আমি না। এই জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার এখন মনে হচ্ছে তুমি বা তোমরা সবাই হয়তো ঠিক, আমি হয়তো অস্বাভাবিক মানুষ। তুলি আমি বিয়ের পর এই কটা দিন সত্যি ভীষণ সুখে ছিলাম। জীবনের প্রতিটি দিন আলাদা করলে তোমার সঙ্গে থাকা এই দিনগুলো ঝলমল করবে। আমি এগুলোর যোগ্য ছিলাম না, তোমার যোগ্য ছিলাম না। একজন নোংরা মানসিকতার অসুস্থ মানুষ যতই খোলস পড়ে থাকুক, তা হুট করে বুঝি প্রকাশ পেয়ে যায়। আমারও পেয়েছে সেদিন। তুমি ওই দিন ফ্ল্যাট থেকে বের হয়ে যাওয়ার সময় তোমার চোখে প্রবল ঘৃণা দেখেছি। তুলি আমার মরে যেতে ইচ্ছা করছে। তার আগে বলো তুমি কি চাও, আমার কোনো প্রায়শ্চিত করার সুযোগ আছে কি না?
তুলে তুমি আমাকে ডিভোর্স দাও, কিছু ত্রুটি বের করে, যাতে কেউ তোমার দোষ ঘুণাক্ষরেও না ভাবে। তুমি এভাবে থাকলে লোকে কখনো জিজ্ঞেস করলে কি বলবে? আমি চাই তোমার কলঙ্ক মিটুক, তুমি নিজের মতো আলাদা হও। আবার ভোরে আর একটা মেসেজ। তুলি, আমার খুব ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদি। তোমার শরীরের যে স্থানগুলোতে আঘাত করেছি ভালোবাসার উষ্ণ পরশে, তা ভুলিয়ে দেই। ওই পুরো দিন ওই আঘাত পৃথিবীর বুক থেকে মুছে দিতে ইচ্ছা করছে। বাকি থাকুক শুধু আমাদের সুন্দর স্নিগ্ধ পবিত্র ভালোবাসার দিনগুলো, বাকি থাকুক কাশবনে কাটানো মুহূর্তগুলো। কিন্তু তা কি আদৌ সম্ভব তুলি? একটা নোংরা দিন আমাদের সকল সুন্দর দিনকে স্নান করে দিয়েছে। তুলি, ভীষণ ইচ্ছা করছে তোমাকে বলি, আর কখনো এমন হবে না, একটাবার আগের দিনগুলোতে ফিরে যাই, ভালোবেসে বাঁচি। কিন্তু ইচ্ছা করলেও আমি বলবো না, আমি চাই না, আমিও চাই এমন নোংরা মানুষের স্পর্শ তুমি না পাও। আর একটা মেসেজ তুলি, আমার খুব কষ্ট হচ্ছে, কি করলে যে একটু প্রায়শ্চিত্ত হবে, তুমি খুশি হবে, তোমার কষ্ট কমবে। জানো আমি মা বাবার কাছে আজ এসেছি কেন? তাদের কাছে বলতে যে তুমি চরিত্রহীন না, তুমি নির্দোষ। আমার তুলি ভোরের প্রস্ফুটিত ফুলের মতো পবিত্র। আর একটা মেসেজ আমি চাইলেই এখন অনায়াসে মরে যেতে পারি তুলি নিজের প্রতি তীব্র ঘৃণা কাজ করছে, নিজের প্রতি অভিযোগ জমে জমে অভিযোগের মিনার হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছি, তোমার যদি কিছু বলার থাকে, তোমার যদি কোনো কাজে আসি, কোনো প্রায়শ্চিত্ত করার যদি কোনো সুযোগ পাই, সে অপেক্ষাতেই আছি। কিন্তু তুই মেসেজ দেখছই না কেন তুলি? তোমার মোবাইল বন্ধ কেন? আমার খুব অস্থিরতায় আছি। আচ্ছা তুলি, মানুষ যখন কাউকে আঘাত করে তখন সেও আঘাত করে, কেন করে? তার মানে তো সেও ব্যথা দিতে চায়, তাতে তার শান্তি। তুলি, আমি তোমাকে যে আঘাত করেছি, অশ্রাব্য গালাগাল করেছি, তুমি আমাকে অশ্রাব্য গালাগাল করে আঘাত করতে ক্ষত বিক্ষত করে দাও এসে। না হয় আমি করি, যে দুটা হাত দিয়ে তোমাকে আঘাত করেছি সেই হাত আমি কেটে ফালা ফালা করে ছবি পাঠাই, তুমি কি খানিক শান্তি পাবে, খুব কমবে? মানুষের আদি স্বভাব তো সেটাই, তাই না? তাকে কেউ আঘাত করলে সেও করে, ওর ক্ষতি চাই। তুলি, আমি এখনই গিয়ে ব্লেড নিয়ে আসছি, একটু অপেক্ষা, বাসার কাছে দোকান। এর খানিক পর অনেকগুলো রক্তাক্ত হাতের ছবি। তুলির কান্না পাচ্ছে, ভীষণ কান্না, চারপাশে মানুষ, সেটোট কামড়ে কান্না আটকে রাখতে চাচ্ছে, পারল না সে, দুই হাতে মুখ ঢেকে বোবা কান্নায় কেঁপে কেঁপে উঠল। কলি দেখতে পেয়ে পাশে এসে বসে বুকে টেনে নিল তাকে। তুই ঠিকই বলেছিস, তলি পিঠে হাত রেখে ফিসফিস করে বলছে। তলির এখন ভাবতেই লজ্জা লাগছে, সেও ইস্তিয়াকের গায়ে হাত তুলেছে। মানুষটা ভুল বুঝতে পেরে বাসায় গেল, মেসেজেও মাপ চাইল, নিজের হাতও কেটে ফেলেছে। সে তো একবারও অনুতপ্ত হয়নি, মাপ চাওয়া তো অনেক দূর। এখন যদি ওর কিছু হয়ে যায় সে নিজেকে ক্ষমা করবে কিভাবে? কলি, ডাক্তারের কাছে জিজ্ঞেস করে জেনে আয় না বোন, ওর কি অবস্থা। আচ্ছা আমি যাচ্ছি। কলি উঠে গেল, তুলি তাকিয়ে আছে বোনের দিকে। দুজনেই একই দিনে জন্ম হলেও তুলি আগে জন্ম নিয়েছে, দেখতেও তাকে বড় লাগে, আর কলিও তাকে আপু ডাকছে, আর সে তুই করে। সবকিছু যেন অবচেতন ভাবে হয়ে যাচ্ছে, কলিটা অনেক ছটফটে স্বভাবের বোঝাই যায়। আর কি বুঝবুদ্ধি হয়েছে, ওর মতো সেও বুদ্ধিমতী হলে হয়তো এই দিনগুলো দেখতে হতো না। মাও অতিরিক্ত করেছেন মানুষটার সাথে, তুলির নিজেরও লজ্জা লাগবে ওর সামনে দাঁড়াতে। এবার আল্লাহ সবকিছু ঠিকঠাক করে দিলে আর জীবনেও এমন হতে দেবে না সে। প্রচণ্ড ভালোবাসায় বেঁধে রাখবে, কোনো ভুল বোঝাবুঝি চলবে না। ফেসবুকে একদিন কোথাও দুইটা লেখা পড়েছিল, এখন ভীষণ উকি দিচ্ছে মাথায়।
দুজনের মধ্যেকার অনুরাগ থেকে যখন রাগের পরিমাণ বেশি হয়ে যায় তখন পরিণাম হয় বিচ্ছেদ। সম্পর্ক টিকিয়ে রাখতে উভয়েরই পুরো জীবনভর প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে রাগের কাছে অনুরাগকে জিতিয়ে যেতে হয়। আর একটা পড়েছিল, যে মানুষটা একান্ত তোমার তাকে নিয়ে এটা করো না অভিযোগের মিনার। তুলির এই মুহূর্তে মনে হলো, আল্লাহ, এবার সবকে তো স্বাভাবিক করে দিলে, তার এই একান্ত ব্যক্তিগত মানুষটির সঙ্গে আর কখনো রাগ জেদকে জিততে দেবে না। অনুরাগ মৃত্যু অবধি হারিয়ে যাবে রাগকে। ইশতিয়াকও আর কোনো দিন এমন রাখবে না, অবশ্যই রাখবে না। ওকে ভালোবেসে এমনভাবে আগলে রাখবে সে পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসবে, অবশ্যই আসবে। কলি পাশে এসে বসে বলল, তোমার শ্বশুরকে জিজ্ঞেস করেছি, ডাক্তার নাকি বলেছে ঠিক হয়ে যাবে, আশঙ্কাজনক কিছু নেই। দুলাভাই নাকি হাত কেটেছিল ভোরে ঘুম থেকে উঠে, তুলি জানে এসব, তবুও ডাক্তার যেহেতু বলেছে ঠিক হয়ে যাবে এখন আর একটু শান্তি পেল সে। একটু পর তার শাশুড়ি এসে তুলির পাশে বসলেন। আল্লাহ তাআলা রক্ষা করেছেন মা, আমি যদি ভরে না দিতাম কি যে হতো, ডাক্তার বলল হাত কাটার সঙ্গে সঙ্গে নিয়ে আসায় ক্ষতি হয়নি, না হলে ভয়াবহ কিছু হতে পারত। ভরে আমি ডাকতে গিয়ে দরজা ভেজানো থাকায় ঢুকে দেখি রক্তাক্ত অবস্থা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বাসার সবাইকে ডেকে নিলাম, শুকনো পরিষ্কার কাপড় দিয়ে দুই হাত বেঁধে দ্রুত সবাই পাশের হসপিটাল নিয়ে এসেছি। ডাক্তারখানিক আগে এসে জানিয়েছে দুশ্চিন্তার কিছু নেই, তীব্র ব্যথা এবং রক্তক্ষরণে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন রক্ত চলছে, হাত ব্যান্ডেজ করে দিয়ে দেবে, চাইলে নাকি আজ সন্ধ্যায় তাকে নিয়ে বাসায় যেতে পারবো। তুলি ওনাকে চড়িয়ে ধরে ফ্যাসফ্যাস করে কেঁদে ফেলল। আর কখনো এমন হবে না মা, দেখো আর কখনো এমন হবে না, আর এবার ওকে খুব বকা দেব, আর আলাদা ফ্ল্যাটে নয়, দুজন তোমাদের কাছে থাকবো, দেখো এখন থেকে সেও রাগারাগি করবে না। আচ্ছা মা শান্ত হও, দেখো না আমি বয়স্ক মানুষ কত শান্ত, ছেলেকে হসপিটাল নিয়ে এসেছি তবুও কাঁদেনি, শান্ত হও, দোয়া করো। তুলি চোখের জল মুছে নিল। একটু পর কলি এসে বলল, আমরা দুলাভাইয়ের সঙ্গে দেখা করে চলে যাই, তুমি থাকো, দেখা করা যাবে? হ্যাঁ, তবে তুমি এখন দরকার নেই যাওয়ার, রক্ত চলছে, শান্তশিষ্টভাবে থাকুক, আমরা চলে যাব, তাই দেখা করে নেই। আমি গেলে কি হবে? আরে সে কথা বলবে, তোমরা কান্নাকাটিও যদি করো দরকার নেই এখন। আচ্ছা ঠিক আছে। তারা তিনজনই ভেতরে গেল। ইশতিয়াক দেখে উঠে বসতে চাইল। কলি এগিয়ে এসে বলল, আরে আপনি উঠছেন কেন, রক্ত চলছে এখনো। আপনি কোথা থেকে জানলেন, বিনোদিনী না? হ্যাঁ আপনি দেখছি আলাদা করতে পারছেন, যাই হোক শুয়ে থাকুন, ওঠা লাগবে না। সে পুনরায় শুয়ে গেল। হুসনা বেগম পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে কেঁদে ফেললেন। মনে কষ্ট পেলে মা মনে করে, বাদ দিয়ে দিও বাবা, আমি হঠাৎ করে রেগে গিয়েছিলাম, আর মেয়েটাকে কোনোদিন ফুলের টোকাও দেইনি, তাই সহ্য করতে পারিনি। কলি ব্যস্ত হয়ে বলল, মা এসব কথা পরে বলা যাবে, উনি রেস্ট নিতে দিচ্ছে ডাক্তার। ইশতিয়াক ওর মায়ের ডাক শুনে অবাক হয়ে তাকায়। সে বিনোদিনী হলে মা ডাকছে কেন, আর দেখেই বোঝা যাচ্ছে তুলি না। সে অন্তত এদের দুজনকে আলাদা করতে পারবে। তুলির গায়ের গন্ধ অবধি তার চেনা, চোখের চাহনি চেনা। সে এদিকে আর মনোযোগ না দিয়ে বলল, এগুলো আমি মনে রাখিনি মা, বসুন আপনি, যা হয়ে গেছে তা বাদ। তুষার একটু পরে এসে ঢুকল। কলি মুচকি হেসে বলল, সে প্লাট দিয়েছে আপনাকে। ইশতিয়াক মুচকি হেসে ধন্যবাদ দিয়ে বলল বসতে। কলি হুসনা বেগমকে বলল, আম্মু তুমি তুলিয়াপুর কাছে যাও, এখন একসঙ্গে বেশি না থাকাই ভালো,
আমরা আসছি। তিনি বাইরে যেতেই কলি পাশে বসে বলল, তুলি আপু এসেছে, কিন্তু আমরা ভেতরে আসতে দেইনি। দিচ্ছেন না কেন? আপনি রেস্ট নেন, তাকে রেখে আমরা চলে যাব, সে আসবে একটু পর। ইস্তিয়াক মুচকি হেসে বলল, হাত কাটাই তাহলে ভালোই হয়েছে দেখছি। কলি মুচকি হেসে বলল, হ্যাঁ, কাটা থেকে দারুণ কিছু হয়েছে। ও চাইলে আসুক, আমি তো সুস্থই, এখন হাঁটতে পারবো। এত তাড়া কেন? আপুও চলে আসতে চাচ্ছিল, একটু রেস্ট নিন, আসবে, আর আমরা এখন যাচ্ছি। ইস্তিয়াক মাথা নেড়ে সম্মতি দিল, তোষারও এগিয়ে এসে পড়ল, যাচ্ছি ভাই, পরে দেখা হবে। ব্লাড দিয়েছেন আপনি, একটু খেয়াল করে যাবেন। কলি বের হতে হতে বলল, পৌঁছানো আপনার চিন্তা করতে হবে না, আমি আসছি। ওরা চলে যাবার অনেক পরে তুলি এবং ওর শ্বশুর শাশুড়ি এলেন। ইস্তিয়াক শুয়ে আছে, দরজার শব্দ শুনেই সে চোখ মেলে তাকায়। সবার পেছনে দাঁড়িয়ে আছে তুলি, কেমন ভেজা ভেজা চোখ, কি মায়াবী চেহারা। নেমেষেই যেন তার মনের ভিতর এক পশলা বৃষ্টি নেমে ভিজিয়ে দিয়ে গেল। ইস্তিয়াকের মা কপালে হাত দিয়ে পড়লেন, এখন কেমন লাগছে বাবা? অনেক ভালো মা, হাত কাটার আগে থেকে এখন ভালো আছি। কথাটা শুনেই তুলি মনে মনে লজ্জা পেল, এরকম কথা মা বাবার সামনে কেউ বলে বুঝি? ওরা সবাই কথা বলে বের হয়ে গেলেন, তুলি ঠাই দাঁড়িয়ে আছে, থুতনি বুকের সঙ্গে লাগিয়ে মেঝেতে চোখ, ভীষণ লজ্জা লাগছে। আমি তো উঠতে পারবো না, কোনো সমস্যা না থাকলে চেয়ার টেনে পাশে এসে বসো। সমস্যা থাকবে কেন? ইস্তিয়াক মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই। বাহ, হাত কাটাই সত্যি ভালো হয়েছে তাহলে। বাজে কথা একদম বলবেন না, আপনি হাত কেটে ঠিক করেননি। আচ্ছা তুমি তো আগে পাশে এসে বসো। তুলি গিয়ে পাশে বসে ওর কপালে হাত রেখে বলল, সরি। তুই সরি বলছো কেন? তুলির চোখে জল টলমল করছে, সে অস্ফুটে বলল, এমনি। ইস্তিয়াক মুচকি হেসে বলল, আমি কিন্তু পুরোপুরি সুস্থ, শুধু রক্ত দিচ্ছে বলে এরকম পড়ে থাকতে হচ্ছে, তুমি একটু কপাল এগিয়ে আনবে। তুলি লজ্জায় লাল হয়ে গেল, আজ যেন প্রথম রাতের মতোই লজ্জা পাচ্ছে সব কিছুতে। সে কপাল নিয়ে ইস্তিয়াকের ঠোঁটে স্পর্শ করল, তুলির কেমন বিব্রত বোধ হচ্ছে, তাই আমতা আমতা করে বলল, আমি এখন চাই। না, আমি একা শুয়ে থেকে কি করব, তুমি থাকো। আচ্ছা। বিনোদিনী, দেখলাম মা ডাকে আম্মুকে, তোমাকে ডাকে আপু, মনে হচ্ছিল যেন তোমাদের পরিবারের কেউ। তুলি মুচকি হেসে বলল, হ্যাঁ, সে আপনার আপন বোন, ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, ওর নাম কলি। আরে কি বলো, সিনেমাটিক ব্যাপার দেখছি, যাক ভালোই হলো এই ভুল বোঝাবুঝি থেকে। তুলি ঠোঁট টিপে হাসল, ইস্তিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, দেখে মনে হয় কামড় দেওয়া যাবে, কিন্তু দেওয়া যায় না। তুলি চোখ পাকিয়ে বলল, কি? ডিমের কুসুমে কামড়? দেখ, অসুস্থ অবস্থায়ও আপনার ফাসলামো যায়নি। ইস্তিয়াক হসপিটাল থেকে সোজা চলে যায় তার মা বাবার কাছে, তারা সেখানেই এখন থেকে থাকবে, সংসার করবে। তুষার তার ফুপুকে নিয়ে কলিদের বাসায় যায়, তুষারের ফুপু ইস্তিয়াকের অফিসারও কলিগ, সেখানে কলির আগের বাবা মাও উপস্থিত হন। সবাই মিলে তুষারের ফুপুকে বুঝিয়ে বলেন ওর আসল পরিচয়, ওনার বেশ পছন্দ হয়েছে সব কিছু জেনে দেখে, বাসায় গিয়ে ভাইকে ফোনে সব কিছু খুলে বলেন, ওরাও রাজি হয়ে যায়। তারপর এখানে বিয়ের দিন তারিখ ঠিক করেন এসে।
তুষার আর কোলির বিয়ে হবে আগামী শুক্রবারে। তুষার এবং তার বাবা মা ঢাকায় আছেন। শুক্রবারে বিয়ে শেষে কনে নিয়ে একেবারে কোমলগঞ্জ যাবেন।